আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যশোর জেলার ঐতিহ্যের ধারক বাহক কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ হাসান লিপু। কেশবপুর আন্ত উপজেলা বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022 আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে এবং আজকের এই বিগ টুর্নামেন্টের বিগ সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তার এক প্রান্তে থাকবে শক্তিশালী মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ এবং তাদের আর এক শক্ত প্রতিপক্ষ শক্তিশালী যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। ইতিমধ্যে তিনজন রেফারির নেতৃত্বে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি টিয়া কালার জার্সি পরে শক্তিশালী মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশ তারা মাঠে নেমেছে এবং সাদা কালার জার্সি পরে যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশ তারা কিন্তু মাঠে নেমেছে। আজকে উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা ইতিমধ্যে অফিসিয়ালভাবে আমরা হাতে পেয়েছি। আজকে মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশের হয়ে আজকে যারা খেলবেন, যারা বেস্ট ইলেভেনে রয়েছে, অচিন্ত দলীয় গোলরক্ষক এবং দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রাকিব হাসান সূর্য জার্সি নাম্বার 4 এবং দলের অন্যান্য খেলোয়াড় হিসেবে যারা খেলবেন মানিক মোল্লা, মোহাম্মদ নূর ইসলাম জার্সি নাম্বার 3, তপু বর্মন জার্সি নাম্বার 5, শিমুল খান জার্সি নাম্বার 7, অনুপম জার্সি নাম্বার 9, রাসেল জার্সি নাম্বার 10, মোহাম্মদ আমিনুর রশিদ জার্সি নাম্বার 11, পুষ্পক জার্সি নাম্বার 15, মহানন্দ জার্সি নাম্বার 17। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা রয়েছেন নাকিবুল জার্সি নাম্বার 6, তাজামুল হুসাইন জার্সি নাম্বার 12, গৌতম অতিরিক্ত গোলরক্ষক, এছাড়া রয়েছে নয়ন মণ্ডল, সুজন এবং ইমাম উদ্দিন। মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মনোজিৎ বিশ্বাস এবং কোচের দায়িত্ব পালন করবেন স্বপন সরকার। অন্যদিকে যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশের হয়ে আজকে যারা খেলবেন দলীয় গোলরক্ষক, যিনি প্রথম রাউন্ডের ম্যাচে যশোর সদর উপজেলাকে চ্যাম্পিয়ন এই সেমিফাইনালের আনার ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন মিতুল, দলীয় গোলরক্ষক এবং দলীয় অধিনায়কের দায়িত্ব কিন্তু তিনি পালন করবেন এবং দলের অন্যান্য খেলোয়াড় হিসেবে যারা খেলবেন আক্তার বাবু জার্সি নাম্বার 2, কৃষ্ণ জার্সি নাম্বার 3, উজ্জ্বল জার্সি নাম্বার 4 এবং বিদেশি দুজন খেলোয়াড় রয়েছে আজকে যশোর সদর উপজেলার, তার মধ্যে রয়েছে এরিক নাইজেরিয়ান খেলোয়াড় জার্সি নাম্বার 5, জাহিদ হাসান জার্সি নাম্বার 7, স্বাধীন জার্সি নাম্বার 9, বকুলা বিদেশি খেলোয়াড় জার্সি নাম্বার 11, সুমন জার্সি নাম্বার 13, অন্তু জার্সি নাম্বার 14, বাপ্পি জার্সি নাম্বার 15। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন খুকা বাবু জার্সি নাম্বার 8, রিয়াজুল জার্সি নাম্বার 12 এবং সাকিব জার্সি নাম্বার 15। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিগ টুর্নামেন্ট 1 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অত্যন্ত হাই ভোল্টেজ, তাতে কোনো সন্দেহ নেই এবং আপনাদের সবাইকে মনিরামপুর নিউজের ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিগ ম্যাচ উপভোগ করবার জন্য। এবং ম্যাচ অফিসিয়াল হিসেবে আজকে যারা রয়েছেন, আজকে প্রধান চিফ রেফারি হিসেবে যিনি মাঠের মাঝখানে বাঁশি হাতে দুটি দলকে শাসন করবেন, মাঠের মাঝখানে থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অপর দুই সহকারী রেফারি হিসেবে যারা দুটি প্রান্ত থেকে সহযোগিতা করবেন তজিবার রহমান এবং রয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন রাজু আহমেদ এবং আজকের এই ম্যাচে ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল ইসলাম খান। একেবারে রঙ্গমঞ্চটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। টিয়া কালার জার্সিতে দেখছেন মনিরামপুর উপজেলা এবং সাদা কালার জার্সিতে যশোর সদর, রেফারি প্রস্তুত এবং কিক অফের মধ্যে দিয়ে শুরু হয়েছে স্বপ্নের ফাইনালে ওঠার যুদ্ধটা। দেখা যাক এই যুদ্ধে কোন দল বিজয়ের হাসি হেসে ঘরে ফিরতে পারে। ইতিমধ্যে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু দর্শকরা আসছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে, ইতিমধ্যে কিন্তু মাঠ কানাই কানাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং আজকের ম্যাচের প্রথমেই আমরা কিন্তু দেখতে পেলাম একটা কর্নার কিক আদায় করে নিয়েছে মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। যারা মনিরামপুর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং বেশি বেশি লাইক এবং কমেন্টস করে এবং আজকের লাইভটি শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথম কর্নার কিক মনিরামপুর উপজেলার জন্য, হাফ চান্স রয়েছে মনিরামপুরের, দেখা যাক প্রস্তুত। বক্সের মধ্যে একাধিক খেলোয়াড় রয়েছে ফিনিশ করবার জন্য, চমৎকার সেন্টার হয়েছে কিন্তু শেষ মুহূর্তে সেই গন্ডি থেকে কিন্তু পেরিয়ে গেছে যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ শক্তি নিয়েই আজকে মাঠে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়ান খেলোয়াড় সেই বকুলা
তিনি কিন্তু প্রথমেই কিন্তু আঘাতপ্রাপ্ত, নিজেই কিন্তু পড়ে গেছেন মাটিতে। জানি না আজকে কি হবে, কি হতে যাচ্ছে মনিরামপুর এবং যশোর সদর উপজেলার মধ্যকার আজকের এই বিগ টুর্নামেন্টের বিগ প্রথম সেমিফাইনাল ম্যাচে। নাইজেরিয়ান খেলোয়াড় প্রথমেই কিন্তু আঘাত পেয়ে প্রাপ্ত হয়ে গেছে এবং মনিরামপুরের খেলোয়াড় এবং দর্শক যারা রয়েছেন সবাই কিন্তু কিছুটা হলো আশার আলো দেখতে পাচ্ছে। কারণ নাইজেরিয়ান খেলোয়াড় যদি পড়ে যায়, আঘাত পায়, তাহলে কিছুটা হলো তারা কিন্তু মনে মনে কিছুটা সান্ত্বনা পাচ্ছে। মোহাম্মদ নূর ইসলাম এবং আমিনুর রশিদ, অনুপম, তাছাড়া কিন্তু আজকে বিশেষ করে যে সকল বাইরের খেলোয়াড় রয়েছে মনিরামপুর উপজেলার হয়ে, তপু, এছাড়া কিন্তু রয়েছে পুষ্পক, দুজনেই কিন্তু খুলনা জেলা দলের হয়ে অনেকদিন ধরে খেলে যাচ্ছেন এবং মানিক মোল্লা রক্ষণভাগের অন্যতম একজন সেরা তারকা, তার বাড়িও কিন্তু খুলনা জেলাতে। আজকে তিনজন খুলনা থেকে এসেছেন এবং পুষ্পক, মহানন্দ, তিনি কিন্তু সাতক্ষীরা জেলা দলে খেলে থাকেন। এই চারজন মূলত আজকে মনিরামপুর উপজেলার দলের মূল একাদশে খেলছেন। গোকুলা আমরা মনে হচ্ছে দেখে তিনি কিন্তু মাঠে বাইরে যাবেন এবং মেডিকেল টিম যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে গোকুলাকে কিন্তু মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয় আজকের ম্যাচে। অনেক টাকা খরচ করে, পয়সা খরচ করে কিন্তু গোকুলাকে আজকে মূল একাদশে জায়গা করে দিয়েছেন, কিনে এনেছেন বলতে হবে সদর উপজেলা। স্বপ্নের ফাইনালে ওঠার যে যুদ্ধটা, সেই যুদ্ধে ইতিমধ্যে কিছুটা হলেও কিন্তু ব্যাকফুটে চলে গেল যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। এবং তার পরিবর্তে আরো একজন খেলোয়াড় প্রবেশ করতে যাচ্ছেন মাঠের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি রিয়াজুল ইসলাম, নাম্বার 12, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই রিয়াজুল, তিনি কিন্তু এখন মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সাদা কালার জার্সি পরিহিত যশোর সদর উপজেলা প্রথমেই কিন্তু ব্যাকফুটে চলে গেছে। এই মুহূর্তে যারা মনিরামপুর নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন, বেশি বেশি কমেন্টস করতে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে আজকের এই লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টকে সবার মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 373 জন দর্শক ইতিমধ্যে কিন্তু আমাদের লাইভে কিন্তু যুক্ত রয়েছেন। শহীদুল ইসলাম মিস করছেন ফুটবল মাঠ, সিলেট থেকে দেখছেন। সোহেল রানা, ভরতপুর, ভরপুর আয়োজন ফুটবল, সত্যিই দর্শকরা কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রায় 400 দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন মনিরামপুর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। এখনও যারা লাইক এবং কমেন্টস করেনি, কমেন্টস করতে থাকুন, কে কোন জায়গা থেকে দেখছেন সবাই বেশি বেশি কমেন্টস করে আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত চোখ রাখুন। ইয়াসিন আহমেদ মাঠে বসে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এবং মোহাম্মদ হাশেম আলী খেলা দেখছেন লন্ডন থেকে। আবুল কালাম আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি লাইভটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে। মনিরামপুর নিউজ সবখানে সবার আগে সবসময় কিন্তু আপনাদের সাথে থাকে। যে কোনো ধরনের খেলাধুলা নিউজ সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। সাইদুর রহমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসিবুর রহমান রব্বি, রবি মনিরামপুর থেকে দেখছে, ধন্যবাদ। অনন্ত বিশ্বাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। তারিক, এছাড়া তানভীর উগান্ডা থেকে দেখছেন। সাইদুর রহমান কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। নারায়ণগঞ্জ থেকে দেখছেন অনেকেই আমাদের সাথে। শরীফুল ইসলাম মনিরামপুর থেকে দেখছেন। যে যেখান থেকে দেখছেন বেশি বেশি লাইক কমেন্টস এবং আমাদের এই লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। মনিরামপুর উপজেলা টিয়া কালার জার্সি পরে খেলছেন এবং সাদা কালার জার্সিতে যশোর সদর, তারা কিন্তু অনেক ঢাকঢোল নিয়ে আজকে মাঠে এসেছে একটা জয়ের জন্য। নূর ইসলাম ক্লিয়ার করেছেন, কোনোরকম সুযোগ তিনি নিতে চাচ্ছেন না এই মুহূর্তে। ফয়সাল মাহমুদ
আমাদের সাথে দেখছেন ত্রিমোহিনী থেকে শামীম রেজা কিন্তু দেখছেন, খেলা দেখছেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনার লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন। লুৎপার ভাই সিলেট থেকে দেখছেন, আল আমিন রাজু রয়েছেন, কেমন আছেন আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া থেকে সাগর দেখছেন, নোয়াপাড়া থেকে সাকিব দেখছেন, সোহাগ হাসান রাজগঞ্জ থেকে দেখছেন, সিলেট হবিগঞ্জ থেকে রিয়াজুল দেখছেন, ইরাক থেকে আনোয়ার ভাই, বরিশাল থেকে হাবিব রহমান সাগর ভাই দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এবং অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আমাদের লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। মধ্যমাঠ থেকে আক্রমণে এই মুহূর্তে লাকি সেভেন সে জাহিদ হাসান, সেখান থেকে আক্তার বাবু রক্ষণ ভাগের অন্যতম ডিপেন্ডেবল ফুটবলার, সেখান থেকে অচিন্ত দলীয় গোলরক্ষক মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের, আজকে কিন্তু অনেক দায়িত্ব তার কাঁধে, দলকে অন্তত পক্ষে একটা জয় ছিনিয়ে আনার জন্য স্বপ্নের ফাইনালে উঠতে পারলেই কিন্তু 1,00,000 টাকা পুরস্কার চ্যাম্পিয়ন্সরা পাবে এবং সেই বিষয়টি মাথায় রেখে আসতে কিন্তু একটা পূর্ণাঙ্গ শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে মনিরামপুর উপজেলা। মোহাম্মদ নূর ইসলাম বল পেয়েছেন, অত্যন্ত গতিমানব যাকে বলা হয় এই মুহূর্তে আমিনুর রশিদ নাম্বার 11, সেখান থেকে নূর ইসলাম, দেখা যাক। কিন্তু ওখানে এরিক বিদেশি খেলোয়াড়, তিনি কিন্তু বলটি নিয়ে নিয়েছেন, সেখান থেকে মহানন্দ, দেখা যাক। মহানন্দ থেকে মোহাম্মদ রাসেল, কাশিমনগরের কৃতি সন্তান, আবার কিন্তু পুষ্পক রয়েছেন আক্রমণ ভাগে, একেবারে প্রথম থেকেই কিন্তু একেবারে 50-50 সুযোগ রয়েছে উভয় দল, একেবারে সমানে সমানভাবে কিন্তু লড়াই করে যাচ্ছে। দেখা যাক আজকের এই লড়াই বিজয়ী হয়ে ঘরে ফিরবে কোন দল, সেটি দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং সবাই মনিরামপুর নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে দিন এবং সবার মাঝে আজকের লাইভটি ছড়িয়ে দিন। এবং আজকের এই বিগ টুর্নামেন্টটা দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে। আবু সাইদ খুলনা থেকে দেখছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন দেখছেন, রাকিব রসুলপুর বাজারে টিভিতে খেলা দেখছি, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আপনাকে টিভিতে খেলা দেখার জন্য। স্বাধীন চমৎকার ফরওয়ার্ডটা দিয়েছেন, দেখা যাক। কিন্তু সেখানে তপু রয়েছেন রক্ষণ ভাগের অন্যতম ডিপেন্ডেবল ফুটবলার, এবার দেখা যাক অনুপম এবং তপু খুলনা জেলা দলের অন্যতম সুপারস্টার তারকা খেলোয়াড়, কিন্তু তপু রক্ষণ ভাগে অসাধারণ ভালো ফুটবল খেলে থাকেন। আজকে তাকে কিন্তু মনিরামপুর উপজেলার মূল একাদশে কিন্তু জায়গা করে দিয়েছেন টিম ম্যানেজার মনোজিৎ বিশ্বাস এবং মনিরামপুর উপজেলা টিমকে দীর্ঘদিন ধরে যিনি কোচের দায়িত্ব যিনি পালন করছেন স্বপন সরকার, দেখা যাক। আজকে এখনো পর্যন্ত কিন্তু সমানে সমানভাবে রয়েছে উভয় দল। এলিস হক অসাধারণ, ধন্যবাদ জানাই রক্ষণ ভাগের খেলোয়াড়, তপু খুলনার খেলোয়াড়, ঠিক তাই এলিস হক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু একটা সুযোগ রয়েছে যশোর সদরের জন্য, অন্তু বল পেয়েছেন লেফট উইন ব্যাক থেকে, চমৎকার ক্রস হয়েছে, দেখা যাক। ওখান থেকে আমিনুর রশিদ, মানিক মোল্লা, তিনিও কিন্তু খুলনার খেলোয়াড়, অন্তত পক্ষে প্রথম অর্ধেই কিন্তু গোল করে এ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যশোর সদর উপজেলা সাদা কালার জার্সি পরে খেলছেন, চমৎকার সেন্টার হয়েছে এবং হেডটা ছিল ভালো। 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মোহাম্মদ রিয়াজুল, তিনি কিন্তু হেডটা করলেন এবং দর্শকরা কিন্তু আনন্দিত উদ্ভাসিত এই মুহূর্তে আজকের এই বিগ টুর্নামেন্টটা উপভোগ করছেন। কিন্তু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য এবং স্বাগতিক কেশবপুর, তারা কিন্তু এই সদরের কাছে প্রথম ম্যাচে, এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তারা কিন্তু টাইব্রেকারের মাধ্যমে পরাজিত হয়েছিল এবং আজকে যদি এই মাঠে কেশবপুর যদি খেলতো তাহলে কিন্তু দর্শকদের জায়গা দেওয়াটা কিন্তু আসলে কঠিন হয়ে যেত। যা হোক, দুর্ভাগ্য কেশবপুরের নকআউট ম্যাচ, দেখা যাক কোন দিকে যায়। ইতিমধ্যে 420 জন প্লাস দর্শক ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। এলিসক লেফট উইং ব্যাক, লেফট উইং জায়গাটা বল সেন্টার করেছেন মনিরামপুর বাহাদুরপুর থেকে, অনেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সাইদ ভাই ঢাকা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন, কোথায় ছিলেন লিপু সাহেব, আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এলি স্যার, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে মোহাম্মদ নূর ইসলাম দলের বিপদটা বুঝেই তিনি কিন্তু ক্লিয়ার করেছেন ডাউন দ্য রাইট। ওখানে রয়েছেন আক্তার বাবু, দীর্ঘদিন ধরে যশোর জেলা দলকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আক্তার বাবু এবং খোকা বাবু আছে, কিন্তু মূল একাদশে জায়গা হয়নি খোকা বাবুর। স্বাধীন অত্যন্ত তরুণ তুর্কি ফুটবলার, স্বাধীন অত্যন্ত ডেঞ্জার ম্যান, কিন্তু তিনি যে কোনো মুহূর্তেই দলের চিত্রনাট্যটা কিন্তু পরিবর্তন করার ক্ষমতা রয়েছে স্বাধীনের। আন্ডার 17-এর ন্যাশনালে খেলেছেন কিন্তু স্বাধীন এবং একথা বলতে বলতে কর্নার কিক পেয়ে গেছে সদর উপজেলা, সদর উপজেলা, দেখা যাক কর্নার মানেই কিন্তু অর্ধেক চান্স।
এবং সে অর্ধেক চান্সটা দেখা যাক, এখনো সুযোগ রয়েছে। বাঁ পায়ের জোরালো শট ছিল, অসাধারণ চমৎকার একটা শট ছিল, কিন্তু সুমনের 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, শেষ পর্যন্ত বল চলে গেছে লক্ষ্যভেদ হয়ে গোলপোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। গোলকিক মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের জন্য। আবুল হাসান মনিরামপুর থেকে দেখছেন, সোহেল খান আমাদের সাথে কিন্তু এই মতো যুক্ত রয়েছেন, একেবারে সেন্টার সার্কেলের মধ্যেই, কিন্তু একটা অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফরি বাঁশি বাজিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আজকের ম্যাচের প্রধান রেফরি। এবং একটা ফাউল ফ্রি কিক পেয়ে গেছে এবং সেটা সার্কেলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রেফরির সাথে একটা তর্ক বিতর্ক চলছে মনিরামপুর উপজেলার খেলোয়াড়দের। আজকে দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ রাকিব হাসান সূর্য, যশোর থেকে মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এছাড়া আবু তালেব সাতক্ষীরা থেকে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন, মনিরামপুর নিউজের সাথে রয়েছেন, সিঙ্গাপুর থেকে মনির খান আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 450+ দর্শক ইতিমধ্যে মনিরামপুর নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন। পলারোয়া থেকে মুস্তাফিজুর রহমান পলাশ ভাই আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আশিক কবির যশোর থেকে দেখছেন, স্যার খুলনা থেকে বুরহানউদ্দিন, খুলনার অনেক খেলোয়াড় খেলছে আজকে মনিরামপুর উপজেলার হয়ে, বিশেষ করে টুটুল টুটুল নয় দুঃখিত তপু, পুষ্পক এবং প্রথমবারের মতো কিন্তু এরিক 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখে প্রথমবারের মতো সতর্ক করলেন আজকের ম্যাচের প্রধান রেফি জাহাঙ্গীর আলম। যা হোক, ফাউল ফ্রি কিক থেকে আবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে, হাড্ডাহাড্ডি যুদ্ধ, স্বপ্নের ফাইনালে যাওয়ার টিকিটটা কোন দল পাবে সেটি কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যে আমিনুর রশিদ মনিরামপুরের কৃতি ফুটবলার, আজকে কিন্তু মনিরামপুর উপজেলা সবচেয়ে মিস করছে কঙ্করকে, মনিরামপুরের অত্যন্ত আরো একজন সুপারস্টার তারকা কঙ্কর, তাকে কিন্তু আজকে খুব বেশি মিস করছে। এবার কিন্তু দেখা যাক স্বাধীন শেষ পর্যন্ত, অবশ্য কর্নার কিক পেয়ে গেছে আরো একটা যশোর সদর উপজেলা ফুটবল একাদশ, কর্নার মানেই কিন্তু একটা চাপ, মাল্টি প্রেশার প্রতিপক্ষের জন্য। দেখা যাক মনিরামপুর উপজেলা কি করতে পারেন, রক্ষণ ভাগটা কি করতে পারেন এবং এই চাপটা সামাল দিতে পারেন কিনা। ওখানে সুমন, সেখান থেকে তপু, এবার কিন্তু সরাসরি পোস্টটা কি হবে কিনা, এবং শেষ পর্যন্ত বল কিন্তু বেরিয়ে গেছে, বল কিন্তু বেরিয়ে গেছে। যা হোক, সেই কর্নার কিকটা কিন্তু কিছুটা হলো বিপদমুক্ত এই মুহূর্তে মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। লিপু ভাই কমেন্ট পড়ছেন না, মেহেদি হাসান ধন্যবাদ আপনাকে, শ্যামনগর থেকে মাসুম বিল্লা দেখছেন, এছাড়া ইবাদত যশোর থেকে দেখছেন, আকাশ কুমার পাল এই পাশে ভালো করে দেখান বা সব পাশে আমরা দেখানোর চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমাদের সাথে দেখান, ধন্যবাদ আপনাকে। বগা থেকে দেখছেন ইব্রাহিম, মালয়েশিয়া থেকে মামুন হাসান আমাদের সাথে দেখছেন, শাওন ভাই রাজগঞ্জ থেকে দেখছেন, মুরাদ হোসেন লাউড়ি থেকে দেখছেন, আবু তালেব আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং যারা শেয়ার করবে আমাদের লাইভটি তাদের নামগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশিবার বারবার কিন্তু বলার চেষ্টা করব, বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এমডি ওলিয়ার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ, ভালো আছি। ইসরাফিল হোসেন তাজপুর থেকে মনিরুল ইসলাম আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। 1 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট এবং কেশবপুরের বুকে এমন একটা টুর্নামেন্ট, সত্যিই কিন্তু না দীর্ঘদিন পর কেশবপুরবাসী কিন্তু পেয়েছে, এবং এত বড় টুর্নামেন্ট কিন্তু আগে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে কিনা অন্তত পক্ষে আমার কিন্তু জানা নাই। চট্টগ্রাম থেকে কিন্তু ডেজি আমাদের সাথে যুক্ত রয়েছেন, সুফিয়ান আহমেদ সিলেট থেকে খেলা দেখছেন, চৌগাছা থেকে আমাদের সাথে এক ভাই যুক্ত রয়েছেন সিলেট থেকে দেখছে, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু আমাদের লাইভটি যুক্ত রয়েছেন, এবং আজকের এই বিগ টুর্নামেন্টের বিগ ফাইনাল প্রথম সেমিফাইনাল ম্যাচ সরাসরি আপনারা দেখছেন মনিরামপুর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখছেন। মনিরামপুর উপজেলা টিয়া কালার জার্সি পরে খেলছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সাদা কালার জার্সিতে যশোর সদর উপজেলা, সব থেকে তারকা সম্পন্ন খেলোয়াড় কিন্তু যশোর সদর উপজেলার, দুজন নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছে, বিশেষ করে গোকুলা কিন্তু তিনি কিন্তু ম্যাচের প্রথমেই একটা ইঞ্জুরির কারণে তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়ে গেছেন, এবং এখন কিন্তু একজন মাত্র খেলোয়াড় রয়েছেন বিদেশি খেলোয়াড়, সেই এরিক 5 নম্বর জার্সি নিয়ে খেলছেন, রক্ষণ ভাগটা তিনি আগলে রেখেছেন।
এই মুহূর্তে কিন্তু দেবাশিস বিশ্বাস সাতক্ষীরা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করুন এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কেশবপুর উপজেলা যশোর জেলার মধ্যে একটা ঐতিহ্যের ধারক ও বাহক আমরা সবসময় বলে থাকি এবং কেশবপুর সব সময় কিন্তু ইতিহাস ঐতিহ্যে কিন্তু সবার থেকে এগিয়ে, বিশেষ করে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কিন্তু তার জন্ম এবং প্রতি বছর কিন্তু তার স্মরণেই কিন্তু একটা মধু মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সাগরদাড়ি গ্রামে। এবং কেশবপুরের আরও একটা ঐতিহ্য কিন্তু রয়েছে, কালোমুখো হনুমান। এই কালোমুখো হনুমানের জন্যই কিন্তু কেশবপুর উপজেলা সব থেকে বিখ্যাত। লম্বা করে সেন্টার হয়েছে এবং ব্যাক হেড হয়েছে, গোল হতে পারে। আমিনুর রশিদ ঢুকে পড়েছিলেন কিন্তু তার আগে মিতুল অত্যন্ত বিপজ্জনক গোলরক্ষক। প্রথম রাউন্ডের প্রথম খেলায় এই মিতুল কিন্তু টাইব্রেকারে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং এই যশোর সদরকে আজকের এই স্বপ্নের সেমিফাইনালে আনার পেছনে অনেক বেশি অবদান কিন্তু ওই মিতুল দলীয় গোলরক্ষক। মনিরামপুর উপজেলা পেস ক্লাব থেকে খেলা দেখছেন সেলিম রেজা আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। স্বরূপ ভাই আমি কাতার থেকে দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে, আপনি প্রবাসী হয়েও যে আজকে আমাদের খেলা উপভোগ করছেন এবং মনিরামপুর নিউজে চোখ রেখেছেন। এবং আপনাদের সবাইকে অনুরোধ রাখবো অন্তত পক্ষে আমাদের লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। একটি মাত্র শেয়ার কিন্তু সত্যিই আমাদেরকে কিন্তু বাড়তিভাবে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে থাকে। এবং আপনাদের জন্য কিন্তু আয়োজন, ইতিমধ্যে ঢাকঢোল কিন্তু বাজা শুরু হয়ে গেছে এবং ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ম্যাচটি শুরু হয়েছে। এবং এই টুর্নামেন্টটা গত 24 তারিখে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে সেই দিন কিন্তু পরিবর্তন করে আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচের দিন কিন্তু ধার্য করা হয়েছে এবং আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মাঠে কিন্তু আপনারা উপভোগ করবেন এবং সেখানে মুখোমুখি হবে যশোরের আরেক দুই শক্তিশালী উপজেলা শার্শা এবং তাদের প্রতিপক্ষ থাকবে অভয়নগর উপজেলা ফুটবল একাদশ। বল পেয়েছেন আমিনুর রশিদ, টুকা দিয়ে সামনে ফরাক বাড়িয়েছেন কিন্তু সেখানে আবারও আমিনুর রশিদ, দেখা যাক কাউন্টার একে একে কিন্তু এই মুহূর্তে কিন্তু ওখানে রক্ষণ ভাগটা অত্যন্ত শক্তিশালী যশোর সদর উপজেলার। দেখতে পাচ্ছেন ব্যাপক টান টান উত্তেজনা এবং খেলোয়াড়দের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা পর একটা ফুটবল ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মধ্যে। তারাও কিন্তু কোনো রকম সুযোগ দিচ্ছেন না কোনো খেলোয়াড়কে, যেই বল পাচ্ছে সেই কিন্তু চেষ্টা করছে অন্তত স্বপ্নের মায়াবী জালে অন্তত পক্ষে বলটি জড়িয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে স্বাধীন, বল পেয়েছেন স্বাধীন, চমৎকার সেন্টার হয়েছে, সেখানে রয়েছেন অন্তু, যশোর সদর উপজেলার আরে এক গর্বিত ফুটবলার, দেখা যাক সেখানে রয়েছেন কিন্তু নুর ইসলাম। এবার বাপা থেকে সেন্টার হয়েছে, গোলরক্ষক অচিন্ত একেবারে সরাসরি বলের লাইনে রয়েছেন, কোনো রকম বিপদ কিন্তু হয়নি। গোলকিক থেকে আবার খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে তপু খুলনা জেলা দলের খেলোয়াড় আসছে খেলছেন মনিরামপুর উপজেলার হয়ে, সেখান থেকে শিমুল খান, সেখান থেকে আবারও তপু, সেখান থেকে মহানন্দ, দেখা যাক অনুপমকে বল দিয়েছেন এবং অনেক আগেই অফসাইড হয়ে গেছেন সহকারী রেফি আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু পতাকা উঁচু করে জানিয়ে দিলেন যে অফসাইড, অর্থাৎ ইনডাইরেক্ট ফ্রিকিক থেকে আবারও কিন্তু খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে 595 জন দর্শক আমাদের লাইভে যুক্ত রয়েছেন, সত্যি আমাদের লাইভ কিন্তু এত মানুষ দেখে থাকেন সেটি কিন্তু আমরা অনেক সময় বারবার বলে থাকি। আমাদের দর্শকরা কতটা জনপ্রিয়তা অর্জন করেছে মনিরামপুর নিউজ শুধুমাত্র আপনাদের জন্য এবং যে যেখান থেকে দেখছেন বেশিবারই করে এখনও যারা মনিরামপুর নিউজ ফেসবুক পেজটা ফলো করেনি এখনই ফলো করে দিন, কারণ এমন বড় বড় ধরনের টুর্নামেন্ট ঘরে বসেই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এবং আপনাদের সাথে রয়েছি আমি সোহাগ হাসান লিপু এবং আমার সাথে আছে ক্যামেরায় রয়েছে যথারীতি রাকিবুল হাসান নীল এবং মনিরামপুর নিউজের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ সোহান সবসময় কিন্তু সামনে থেকে দিক নির্দেশনা দিয়ে কিন্তু মনিরামপুর নিউজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। এইমাত্র 600+ দর্শক ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, সত্যিই কিন্তু এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং দর্শকরা যে কতটা ভালোবাসে আমাদেরকে এবং তারা যে মনিরামপুর নিউজের ফেসবুক পেজে যুক্ত থাকেন এটি কিন্তু সত্যিই আমাদের জন্য কিন্তু অনেক কিছু, অনেক গর্বিত আমরা। মহানন্দ খেলছে, অবশ্যই খেলছে মহানন্দ, আজকে 17 নম্বর জার্সি নিয়ে খেলছে মহানন্দ মনিরামপুর উপজেলার হয়ে। এই মুহূর্তে আবারও বল পেয়েছেন তপু, দেখা যাক
বাম পা থেকে লম্বা করে বাড়িয়েছেন, আমিনুরকে দিয়েছেন, দেখা যাক আমিনুর রশিদ পারবেন কি বলে দখলটা রাখার, রেখেছেন দখলটা রেখেছেন, দেখা যাক সেখান থেকে পুষ্পক, পুষ্পক কাকে দিবেন, চমৎকার সেন্টার হয়েছে এবং বক্সের সামনে হয়েছে, কিন্তু সহকারী রেফারি পতাকা উঁচু করেছেন বটে, পতাকা উঁচু করেছেন এবং ইনডাইরেক্ট ফ্রি কিক হবে, অফসাইড হয়ে গেছেন, অফসাইড হয়ে গেছেন সহকারী রেফারি আব্দুর রাজ্জাক। নাজমুল আমিনুর গোল দেবে, দেখা যাক আমিনুর গোল দেয় কিনা, এবং একটা গোল দরকার, এবং ক্রস হয়েছে নূর ইসলাম কিন্তু ক্লিয়ার করেছেন, আবারও কিন্তু বল পেয়েছেন তপু, আবারও তপু, তপুকে দিয়েই কিন্তু খেলানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লেফট উইং থেকে চমৎকার সেন্টার করেছেন, রয়েছেন কিন্তু সেখানে পুষ্পক ছিলেন, নীল চিরকুট, এটা কোথায় খেলা হচ্ছে, যশোর জেলার কেশবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম অর্থাৎ পাবলিক মাঠ যেটা নামে আমরা যেটা চিনি, সৌদি আরব থেকে কিন্তু খেলা দেখছেন, শিমুল বল পাচ্ছে কিনা, এবার কিন্তু হন্তু ঢুকে পড়েছেন, চমৎকার কাটব্যাক হয়েছে, এবং কি করলেন দলীয় ক্যাপ্টেন, তিনি নিজেই কিন্তু কর্নার কিকটা বানিয়ে দিয়েছেন, তিনি পারলে হয়তো বা এখান থেকে কিছু একটা করতে পারতেন, অন্যদিকে হয়তো ক্লিয়ার করতে পারতেন, যা হোক সেটি হয়নি, অবশ্য কর্নার কিক পেয়ে গেছে যশোর সদর উপজেলা, এবং জানি না কর্নার কিক থেকে কি হবে, আসলে নিজেদের বিপদটা চলে আসবে কিনা, কারণ কর্নার মানে কিন্তু বাড়তি পেশার, আমরা সবসময় কিন্তু বলে থাকি, এবং কর্নার কিক হয়েছে ওখানে এরিক, তিনি কিন্তু হেডটা করেছিলেন কিন্তু হেডটা খুব বেশি ভালো হয়নি, পরবর্তীতে তপু তিনি কিন্তু ক্লিয়ার করেছেন, যা হোক এই যাত্রায় কিন্তু কর্নার কিকটা একেবারে বিফলে গেছে বলতেই হবে, একেবারে বিফলে গেছে সদর উপজেলা ফুটবল একাদশের জন্য, একটা থ্রো ইন পেয়ে গেছে মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ, মহানন্দ আমাদের সাতক্ষীরার প্লেয়ার, ঠিক তাই গাজীপুর থেকে দেখছে আমাদের সাথে আলমগীর হোসেন, একপাশের গোলপোস্ট দেখা যায় না, একপাশের গোলপোস্ট একেবারে আমাদের সামনেই, আসলে আমরা যখন বল আসে তখন দেখানোর চেষ্টা করব, পুষ্পক সেখান থেকে এবার কিন্তু কি করলেন, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাপ্পি, তিনি নিজেই কিন্তু বুঝতে পারেননি, কর্নার কিকটা বানিয়ে দিলেন, দেখা যাক এবার কর্নার সুযোগ এসেছে মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের জন্য, কর্নার কিক আমরা সবসময় বলে থাকি হাফ চান্স অর্ধেক চান্স অর্ধেক গোল, এবং সেই অর্ধেক গোলটা কি করবেন, স্বপ্নের একটা ফিনিশিং দরকার মনিরামপুর উপজেলার জন্য, মহানন্দ ঢুকে গেছেন, তপুকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুষ্পক, সবাই কিন্তু বক্সের মধ্যে রয়েছেন, চমৎকার শট হয়েছে একেবারে বক্সের মধ্যে, হেডশটটা করবেন কে, কোনো খেলোয়াড় কিন্তু সেখানে নাই, মহানন্দ এই মুহূর্তে সেখান থেকে রাকিব, কিন্তু বলটা পেয়ে গেছেন স্বাধীন, আক্রমণ ভাগের অন্যতম বিপজ্জনক খেলোয়াড় স্বাধীন, চমৎকার একটা স্কোয়ার পাস কিন্তু দেখতে পেলাম, দেখা যাক সুমন সেখান থেকে বিপদ হতে পারে, এবং প্রথম গোলটা কিন্তু হয়ে যায় কিনা, এবং শেষ পর্যন্ত বলটা কিন্তু চলে গেছে জালে, এবং ইতিমধ্যে 1-0 গোলটা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল যশোর সদর উপজেলা, একেবারে নিজেদের বিপদ নিজেরাই কিন্তু ডেকে আনলো, কি হয়ে গেল, কি হতে যেয়ে কি হয়ে গেল, গোলটা কিন্তু হজম করে বসেছে মনিরামপুর উপজেলা, একটুও কিন্তু বুঝতে পারেননি গোলরক্ষক অচিন্ত, কিন্তু বুঝতে পারেননি, এবং দলীয় ক্যাপ্টেন রাকিব হাসান তিনিও কিন্তু কিছুই করতে পারেননি, শেষ মুহূর্তে কিন্তু একটা গোল, আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত গোল বলতে হবে, গোলটা কিন্তু হজম করে নিল, কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল, মনিরামপুর উপজেলা কিন্তু পিছিয়ে গেল প্রথমার্ধেই, এমন জায়গা থেকে কিন্তু আসলেই গোল হজম করাটা আসলে কোনোভাবে উচিত ছিল না মনিরামপুরের জন্য, কারণ খুব ভালোই খেলছিল প্রথম থেকে এখনো পর্যন্ত, চোখে চোখ রেখে কিন্তু লড়াই করছিল, হঠাৎ করে কিন্তু গোলটা হজম করে নিল মনিরামপুর উপজেলা, রাকিব হাসান সূর্য দলীয় ক্যাপ্টেন, অনেক দায়িত্ব ছিল তার, যা হোক সব কিছু ফুটবলের অংশ এমনটি কিন্তু হয়ে থাকে, এবং আজকেও কিন্তু সেটি হলো, ইতিমধ্যে কিন্তু 0-1 গোলে পিছিয়ে গেল কেশবপুর উপজেলার এই পাবলিক মাঠের হাজারো দর্শকরা, তারা কিন্তু কিছুটা হলো স্বস্তি পেয়েছে, এবং তারা কিন্তু আসেন ফুটবলের আসল সৌন্দর্য যেটা গোল সেটি উপভোগ করার জন্য, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, কিন্তু আঘাত পেলে কি হবে, সুমন কিন্তু ফাইনালে উঠে দাঁড়িয়েছেন, এবং 1-0 গোলের লিডটা কিন্তু পেয়ে গেছে, কাজের কাজটি কিন্তু করে দিয়েছেন সুমন, আক্রমণ ভাগের
আক্রমণ ভাগের অন্যতম বিপজ্জনক খেলোয়াড় সুমন কিন্তু কাজের কাজটা করলেন এবং যশোর সদর উপজেলাকে 1-0 গোলে লিডটা কিন্তু এনে দিয়েছেন। এবার কিন্তু দেখা যাক, গোল কিন্তু হয়ে যেত। ও মাই গুডনেস, একটা সহজ সুযোগ ছিল। পুষ্প কিন্তু নিজের প্রতি একটুও কিন্তু খুশি হতে পারেনি পুষ্প। আসলেই এত বড় একটা মঞ্চ, এত বড় একটা টুর্নামেন্ট, এখানে কিন্তু প্রথমেই আসলে বিপদে পড়ে গেল মনিরামপুর উপজেলা। যা হোক, সবই কিন্তু খেলার অংশ, গোল হবে, গোল পরিশোধ হবে, এটাই কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা ম্যাচে। এবং একটি দল হাসে, একটি দল কিন্তু ভাসে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের ম্যাচের ফলাফল। সবকিছু কিন্তু দেখতে হলে মনিরামপুর নিউজের সাথেই থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে। চুকনাগর থেকে দেখছেন তন্ময় মণ্ডল, লাইভে খেলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগটা কিন্তু তৈরি করে দিবেন। নূর ইসলাম এই মুহূর্তে আবার অন্তু বল পেয়েছেন। অন্তু বিপজ্জনক একজন খেলোয়াড়, লেফট উইং তিনি খেলে থাকেন। আজকে তিনি কিন্তু যশোর সদর উপজেলার হয়ে খেলছেন, যশোর সদর উপজেলার হয়ে খেলছেন। দেখা যাক প্রিয় দর্শক, খেলার আপাতত ফলাফল যশোর সদর উপজেলা ফুটবল একাদশ 1, মনিরামপুর উপজেলা পরিষদ 0। হার জিত হবেই, ইয়েস, খেলা মানেই হার জিত। এবার শিমুল খান আক্রমণে মনিরামপুর উপজেলা, কিন্তু আক্তার বাবু বল পেয়েছেন সেখান থেকে জাহিদ হাসান। জাহিদ হাসান এমিলির কথা মনে পড়ে যায়, বাংলাদেশ দলের দলীয় ক্যাপ্টেন ছিলেন এক সময় জাহিদ হাসান এমিলি। এবার কিন্তু সেন্টার হয়েছে আরো একটা, এবং রেফরির বাঁশিটা বেজে উঠেছে অনেক আগেই, রেফরির বাঁশি কিন্তু বেজে উঠেছে। জাহাঙ্গীর আলম অত্যন্ত শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন আজকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিছন থেকে অবৈধভাবে ফাউল করে বসেছিলেন বক্সের মধ্যে, যার কারণে ফ্রি কিক মনিরামপুর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। এই মুহূর্তে মহানন্দ, মহানন্দ দিয়েছেন রাইট উইঙ্গার আমিনুর রশিদ, একটা বিপজ্জনক খেলোয়াড়। দেখা যাক, চমৎকার সেন্টার হয়েছে, হেডটা হয়েছে বটে, হেডটা হলো বটে, কিন্তু মিতুল, মিতুল কিন্তু একেবারে বলের লাইনে। মিতুলকে আসলে ভেদ করাটা কিন্তু খুব কঠিন মনিরামপুর উপজেলার জন্য, কারণ অত্যন্ত বিপজ্জনক গোলরক্ষকের নাম কিন্তু মিতুল, যিনি ঢাকা প্রথম বিভাগ বিপিএল বিসিএল সবকিছু খেলার অভিজ্ঞতা রয়েছে মিতুলের, সবকিছু খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু মিতুলের। সেই মিতুল আজকে কিন্তু মূল একাদশটাকে একেবারে গোলপোস্টের সীমান্ত অতন্দ্রে প্রহরী আমরা যেটা বলে থাকি সেটি কিন্তু করছেন। এই মুহূর্তে সুমন যশোরের, সেখান থেকে জাহিদ, রাসেল বল পেয়েছেন, 10 নম্বর জার্সি পরে খেলছেন রাসেল। সেখান থেকে আমিনুর, বল চলে গেছে আরো একবার মাঠের বাইরে, থ্রোইন থেকে খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে এরিক, নাইজেরিয়ান ফুটবলার এরিক অনুপ দাস, অনেক অনেক ধন্যবাদ খেলা দেখানোর জন্য। কাকিয়া কাকিলাখালী থেকে দেখছেন, প্রথমাদের কয় মিনিট পর্যন্ত খেলা অতিবাহিত হয়েছে? প্রথমাদের প্রায় 25-26 মিনিট মধ্যে খেলা অতিবাহিত হয়েছে। দেখা যাক এখনো পর্যন্ত খেলার ফলাফলটা 1-0 কিন্তু রয়েছে। রাকিব সেখান থেকে পেছন থেকে ফেলে দিয়েছেন, রাকিবকে কিন্তু সতর্ক করছেন দেখতে পাচ্ছি, এবং সাথে সাথে রেফির বাসি আজকে ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন কিন্তু চারজন। মাঠের মাঝখানে যিনি রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অপর দুই সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তজিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং ফোর্থ রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ রাজু আহমেদ, এবং আজকের ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নুরুল ইসলাম খান। এবং একথা বলতে না বলতে রেফির বাঁশিটা কিন্তু বেজে উঠেছে, অর্থাৎ একটা ফ্রি কিক পেয়েছে যশোর সদর উপজেলা। প্রিয় দর্শক, মনিরামপুর 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল খেলছেন, অবশ্যই খেলছেন। ফাহাদিন আকাশ যশোর বসুন্ধরা থেকে দেখছেন, ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন। আপনাদের সবাইকে আরও একবার মনিরামপুর নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখার জন্য। এবং এখনও পর্যন্ত যারা আমাদের মান্নাপ রাবি খেলছে কিনা, না মান্নাপ রাবি খেলছে না, আজকে খেলা দেখতে পাচ্ছি না, ইউসুফ আলী কেন খেলা দেখতে পাচ্ছে না, অনেকেই খেলা দেখছেন, প্রায় 600+ দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন। যাই হোক,
অন্তত পক্ষে একটু চেষ্টা করুন কষ্ট করে হলে খেলাটা দেখার। কামালপুর থেকে দেখছেন রাব্বি কামরুজ্জামান, হোমিওপ্যাথি ডাক্তার কামরুজ্জামান, কেশবপুর থেকে দেখছে, ধন্যবাদ কামরুজ্জামান ভাই আপনাকে খেলা দেখার জন্য। মালয়েশিয়া থেকে আরিফ ভাই দেখছেন, জালালউদ্দিন কাতার থেকে দেখছেন, অনেক প্রবাসী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের ফেসবুক পাতায় কিন্তু চোখ রাখেন। আজকে কিন্তু অসংখ্য প্রবাসী ভাই আমাদের খেলা কিন্তু উপভোগ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনিরামপুর নিউজের সাথে থাকার জন্য। আর একটা কর্নার কিক পেয়ে গেছে, দেখা যাক, এবং কন্যা কিকটি করবার জন্য আবারও কিন্তু সেই স্বাধীন একেবারে তরুণ তুর্কি উদীয়মান ফুটবলার আমরা যাকে বলে থাকি স্বাধীন, যশোর জেলা দলের খেলে থাকেন এবং আন্ডার সেভেন্টিনের ন্যাশনালের খেলোয়াড় কিন্তু স্বাধীন, সেই স্বাধীনকে কিন্তু আজকে মূল একাদশে দেখা যাচ্ছে। এই কর্নার কিক থেকে আরও একটা বিপদ হবে কিনা মনিরামপুরের জন্য। এবার কিন্তু ও সুমন কিন্তু বল পেলেন না, আমিনুর রশিদ বল পেয়েছেন, এবার কিন্তু কাউন্টার অ্যাটাকে যেতে চায় মনিরামপুর উপজেলা, এবার কিন্তু প্রান্ত পরিবর্তন করেছে অনুপম, ঢুকে পড়েছেন বক্সের মধ্যে, বাম্পের জোরের সাহায্য হয়েছে এবং হ্যান্ডবল হয়েছে কিনা, এবং হ্যান্ডবল হয়েছে কিনা না সেটা হয়নি, একটা আবেদন ছিল কিন্তু, এবার হ্যান্ডবল হলে কিন্তু পেনাল্টি পেয়ে যেত মনিরামপুর, জাকশাটি কিন্তু হয়নি, রেফি কোন রকম সাড়া কিন্তু দিলেন না এই হ্যান্ডবলের আবেদনে। অনেকর ফান কিন্তু একটি অ্যাটাক এবং মুহুর্মুহুর আক্রমণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনিরামপুর উপজেলা, তারাও কিন্তু কোনো অংশে ছেড়ে কথা বলছেন একেবারে চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে কিন্তু জবাবটা দিয়ে যাচ্ছে প্রথম থেকেই যশোর সদর উপজেলার খেলোয়াড়দের বিপক্ষে। স্বাধীন ব্যাকপাস করে দিয়েছেন সেখান থেকে জাহিদ, খ্যাপা জাহিদ বলে আমরা যাকে চিনে থাকি সেই খ্যাপা জাহিদ সাত নম্বর জার্সি পরে খেলছেন আজকে যশোর সদর উপজেলার। অসংখ্য দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাম্যানের মাধ্যমে, রাকিবের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চার প্রান্তে দেখুন প্রায় 15-20 হাজার দর্শকদের উপস্থিতি এই মুহূর্তে যশোরের ঐতিহ্যবাহী এই কেশবপুর পাবলিক মাঠের চার প্রান্তে, কেউ বা বসে, কেউ বা দাঁড়িয়ে, কেউ বা একতলা, কেউ বা দোতলা, সবাই দেখুন আপনারা কি পরিমাণ দর্শক, কেউ বা ছাদের উপরে থেকে মাঠের চার প্রান্তটা কিন্তু একেবারে মৌমাছির মতো তারা কিন্তু ঘিরে রেখেছে, এবং ফুটবল যে কতটা জনপ্রিয় জননন্দিত খেলা সেটি কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকদের উপস্থিতি সত্যিই কিন্তু চোখে দেখার মতো, প্রায় 15-20 হাজার দর্শক এই মুহূর্তে কিন্তু কেশবপুর পাবলিক মাঠের এই সবুজ চত্বরটাকে কিন্তু ঘিরে রেখেছে এবং খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহিত এবং অনুপ্রাণিত করে চলেছে বারবার, এবং যখনই আটাকে যাচ্ছে তখনই কিন্তু আক্রমণটা করছে আমরা দেখতে পাচ্ছি। শিমুল খান সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে জাহিদ, স্বাধীন কিছু ব্যাকপাস করে দিয়েছেন, এবার কিন্তু আবারও সুমন, চমৎকার কাটব্যাকটা হয়েছে, আবারও কাটব্যাক, কিন্তু কর্নারের বিনিময়ে যাচ্ছে রক্ষা হয়েছে, মহানন্দ কিন্তু কর্নার বানিয়ে দিয়েছেন, বিপদটা কি করবেন, বিপদটা বুঝে উঠতে পেরেছিলেন মহানন্দ, যা হোক আরও একটা কর্নার কিক পেয়ে গেছে যশোর সদর উপজেলা পরিষদ ফুটবল একাদশ। কর্নার মানেই কিন্তু বিপদের পর বিপদ, দেখা যাক এই কর্নার কিক থেকে এই কর্নার কিকটা কি হয় সেটি আমরা দেখব। একাধিক খেলোয়াড় কিন্তু বক্সের মধ্যে রয়েছে, সুমন এবার কিন্তু, এবং আরো একটা গোল, লাকি সেভেন, লাকি সেভেন, 13 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় সুমন কিন্তু আরো একটা গোল করে দলকে কিন্তু এগিয়ে নিলেন, হোয়াট এ গোল, 2-0 গোলের লিডটা পেয়ে গেল মনিরামপুর উপজেলা, কিন্তু ব্যাক ফুটে চলে গেল, 2-0 গোলের লিড যশোর সদর উপজেলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র বাজছে, দর্শকদের উপস্থিতি উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবেই আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, একেবারেই গোলরক্ষকের কিছুই করা ছিল না, কর্নার দিয়েই কিন্তু ঢুকে গেছে বল, এবং পরিষ্কার 2-0 গোলের লিড পেয়ে গেছে মনিরামপুর উপজেলা, ব্যাক ফুটে চলে গেল। খেলার প্রথমার্ধেই কিন্তু 30 মিনিটের মতো ম্যাচ হয়েছে আমাদের ঘড়ি অনুযায়ী, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কিন্তু আসলে কি হবে জানি না আজকের ম্যাচের ফলাফল। দুটো গোল ইতিমধ্যে কিন্তু হজম করেছে মনিরামপুর উপজেলা। পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে মেহেদি হাসান, ধন্যবাদ আমাদের প্রিয় আরও একজন কমেন্টেটর যশোর জেলা ধারাভাষ্যকার ফোরামের তরুণ তুর্কি, আরও একজন ধারাভাষ্যকার মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু আরও একটা গোল হতে পারে স্বাধীন, দেখা যাক, স্বাধীন কিন্তু ঢুকে পড়েছেন, চমৎকার কাটব্যাকটা হয়েছে, মহানন্দ রয়েছেন, মহানন্দ কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, এবং এবার কিন্তু থ্রো ইন পেয়েছে, আক্রমণের পর আক্রমণ একেবারে প্রথম থেকে কিন্তু বেশ সামাল দিয়ে চলল মনিরামপুর উপজেলা, দুটি গোল হজম করে কিছুটা হলে কিন্তু এই মুহূর্তে হতাশার চাদরে কিন্তু
ঢেকে গেছে তাদের পুরো দল। দেখা যাক কখন এই খোলসটা ছেড়ে বেরিয়ে আসবে। আবদুল্লাহ সাকিল, গোলটাই তো দেখতে পেলাম না, অনেকেই দেখেছে গোল। বকুলা থাকলে আরো গোল হতো, বকুলা রয়েছে, ও দুঃখিত মাফ করবেন, বকুলা উঠে গেছে, এরিক রয়েছে আজকে নাইজেরিয়ান খেলোয়াড়। প্রথমেই কিন্তু আঘাত পেয়ে বকুলা কিন্তু উঠে গেছেন, এবং উঠে গেলেও কি হবে, দলটা কিন্তু একেবারেই অত্যন্ত শক্তিশালী, এবং জানি না টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্সদের ক্ষেত্রে কিন্তু কতটা এগিয়ে যশোর সদর উপজেলা। সামনে কিন্তু একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্রিকিক স্বাধীন করবেন কিনা, স্বাধীন করেননি। এবার কিন্তু বাপা থেকে চমৎকার শট ছিল, বলটা বেরিয়ে গেছে, ওখানে রয়েছেন কিন্তু এরিক, সেখান থেকে চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উজ্জ্বল, উজ্জ্বল থেকে আবারও স্বাধীন, চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে। এবার কিন্তু ঢুকে পড়েছিলেন, ঢুকে পড়েছিলেন, একেবারে বক্সের মধ্যেই ছিল গোলরক্ষক অচিন্ত, নিজে কিন্তু আয়ত্তে নিয়েছেন, বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়। আমিনুর রশিদ রয়েছেন সেখানে, ইসমাইল হোসেন, কষ্ট পেলাম একটা গোলও দেখতে পারলাম না, মাহবুব রহমান, শহীদুল ইসলাম মাস্কাট থেকে, ডাক্তার শহীদুল দেখছেন। প্রথম সেমিফাইনাল ম্যাচ, আগামীকাল কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে এই মাঠে, সেখানে মুখোমুখি হবে শার্শা উপজেলা বনাম অভয়নগর উপজেলা, সেটি কিন্তু অত্যন্ত বিগ ম্যাচ হবে। দেখা যাক কি হয়, এবার কিন্তু আরো একটা বিপদ কিন্তু হতে পারে, কিন্তু সেটি হয়নি। এবার কিছুটা হলেও কিন্তু যে মুহুর্মুহুর আক্রমণটা করছে যশোর সদর উপজেলা, সেটি কিন্তু আসলেই দেখার মতো, বারবার আক্রমণ করে যাচ্ছে, একটা খেলোয়াড়ের পরিবর্তন করাতে চায় হয়তো বা মনিরামপুর উপজেলা। গোকুল, বকুলা, বকুলা কিন্তু মনিরামপুরের নাভানা মিনি স্টেডিয়ামেও কিন্তু খেলেছেন অনেকবার আমরা জানি, সেই বকুলা তিনি কিন্তু উঠে গেছেন, নিজে ইঞ্জুরি হয়েছেন প্রথমেই। বল পেয়েছেন মোহাম্মদ নূর ইসলাম, সেখান থেকে আমিনুর রশিদ, আমিনুর রশিদ কে করবেন আজকে, দল পিছিয়ে গেছে, কৃষ্ণ, যশোর সদরের কৃষ্ণ, সেখান থেকে জাহিদ, মধ্যবাটের কাণ্ডারি, স্বাধীন বল পেয়েছেন, আক্রমণভাগের অন্যতম সুপারস্টার। এবার কিন্তু দেখা যাক, আবার রিয়াজুল, রিয়াজুল এবার কিন্তু আর পারেননি, রাকি বল নিয়ে নিয়েছেন, দলীয় অধিনায়ক চেষ্টা করছেন দলকে অন্তত পক্ষে কিছুটা হলো সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার, রাসেল রাখতে পারেনি, জাহিদ বল পেয়েছেন, জাহিদ সেই খাপা জাহিদ যাকে বলে আমরা চিনি, সেখান থেকে অন্তু, আরো একজন বিপজ্জনক খেলোয়াড়, কিন্তু তাকে বাধা যাওয়ার জন্য কিন্তু রয়েছেন আমিনুর, সেখান থেকে মোহাম্মদ নূর ইসলাম ক্লিয়ার করেছেন, কাকে দিলেন আসলে এই মুহূর্তে, কিছুটা হলো দিশেহারা দুটি গোল হজম করেছে যেখানে মনিরামপুর উপজেলা। মেহেদি হাসান মিস করছি, সেলিম রেজা ভাই গোল দেখার না কেন, গোল 2-0 এগিয়ে আছে যশোর সদর উপজেলা, আসলে রিপ্লে গোলে দেখার কোনো সুযোগ নেই আমাদের কাছে, থাকলে অবশ্যই কিন্তু আজকে দুটি গোল বারবার করে কিন্তু আমরা দেখাতে পারতাম। প্রথমার্ধেই প্রায় শেষের পথে কিন্তু ম্যাচ চলে গেছে, এখনো পর্যন্ত স্কোর লাইনটা 2-0 এগিয়ে যশোর সদর। বাকসপুল বাজার থেকে রিয়াদ হাসান খেলা দেখছেন, মুস্তাক খান গোলকির বার কোথায় দেখতে পাচ্ছি না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা একেবারে গোলপোস্টের উপরে রয়েছি, যার কোনো আমরা বারটা দেখাতে পারছি না আপনাদেরকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাভ ইউ মনিরামপুর, অসংখ্য ধন্যবাদ দুষ্টু ভাই আপনাকে। জাহিদ খেলছেন, জুবায়ের হোসেন খাটুরা থেকে দেখছেন, জুবায়ের অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই, অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে আজকের এই খেলাটি ছড়িয়ে দিবেন। রাসেল সেখান থেকে দেখা যাক, অনুপম সরাসরি পোস্টটা কিক করেছেন এবং বল কিন্তু চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে আরও একবার মাঠের বাইরে, গোল কিক যশোর সদর উপজেলার। এমডি মামুন, মনিরামপুর কোন দল, পুরো মনিরামপুর উপজেলা দল আজকে খেলছে, কারণ একটা প্রশাসনের ম্যাচ, পুরো একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাকিব হাসান সূর্য দলীয় অধিনায়ক, তাকে কিন্তু এখন মাঠ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, দলীয় টিম ম্যানেজার মনোজিৎ বিশ্বাস এবং স্বপন সরকার, তারা কিন্তু দলীয় ক্যাপ্টেনকে উঠিয়ে নিয়েছেন, এবং তার পরিবর্তে নাকিবুল হাসান রূপক তিনি কিন্তু এখন মাঠে নেমেছেন, মনিরামপুরের চণ্ডীপুর উপজেলার চণ্ডীপুরের অত্যন্ত অসাধারণ একজন ফুটবলারের নাম নাকিবুল হাসান রূপক, বদ্রী খেলোয়াড় হিসেবে তাকে কিন্তু আজকে মাঠে নামানো হয়েছে। এই মতে দলীয় ক্যাপ্টেনের দায়িত্বটা কিন্তু চলে গেছে মোহাম্মদ রাসেলের ঘাড়ে, অভিজ্ঞ খেলোয়াড়।
একটা হ্যান্ডবল হয়ে গেছে, ছোট্ট একটা হ্যান্ডবল, সাথে সাথে রেফারি জাহাঙ্গীর আলম কিন্তু দেখে নিয়েছেন এবং সাথে সাথে বাঁশিটা কিন্তু বেজে উঠেছে। কামালপুর নাভানা মাঠে জাহিদ খেলেছিল ওই দিন, পানি না হলে আরও গোল হতো, ঠিক তাই, আসলে পানি না হলে অনেক গোল হতো সেদিন। মেহেদির হৃদয় সুন্দরভাবে খেলা দেখছি, কিন্তু মনিরামপুর উপজেলা গোল খেলো এটা আশা করিনি। লিপু ভাই আসলে সবকিছুই কপাল। বুলবুল আহমেদ কাশিমনগর ইউনিয়ন থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে মনিরামপুর নিউজের ফেসবুকের পাতায় চোখ রেখেছেন। এবার মিতুল কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং ডাউন দ্য লেফট বাম প্রান্ত দিয়ে এবার আক্রমণে উঠতে চাই। এই মুহূর্তে এরিক, নাইজেরিয়ান ফুটবলার এরিক রয়েছেন রক্ষণ ভাগের দায়িত্বে। রিয়াজুল অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, সে ইতিমধ্যে কিন্তু দুটি গোল, কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে রয়েছে যশোর সদর উপজেলা প্রান্ত। বাগারপাড়া থেকে দেখছেন জিএম জাহিদ হাসান, তিনি লিখেছেন গোল, ভাই গোল হয়েছে, কিন্তু মনিরামপুর উপজেলা আসলে ব্যাকফুটে চলে গেছে, দুটি গোল ইতিমধ্যে কিন্তু হজম করে নিয়েছে আক্তার বাবু। যশোর জেলার আরও দুজন সুপারস্টার তারকার নাম কিন্তু আক্তার বাবু এবং খোকা বাবু। খোকা বাবুকে কিন্তু আজকে ডাগ আউটে রাখা হয়েছে, মূল একাদশে অবশ্য জায়গা পাননি আজকে খোকা বাবু। তিনিও কিন্তু অসাধারণ ফুটবল খেলে থাকেন, যশোর জেলা দলের দলীয় ক্যাপ্টেন তিনি। এবং আক্তার বাবু তিনি আজকে খেলছেন মূল একাদশে রাইট ব্যাক হিসেবে। বল পেয়েছেন অন্তু, এই মুহূর্তে ইরাক থেকে কামালপুর থেকে আমাদের সাথে রয়েছে, এবং শেষ পর্যন্ত জাহিদ চেষ্টা করেছিলেন অন্তত বলের দখলটা রাখার, সেটি কিন্তু রাখতে পারেনি, শেষ পর্যন্ত বলটা চলে গেছে মাঠের বাইরে। গোলকিক মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক অচিন্তকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। অচিন্ত নিজেই শটটি নেবেন, এবার নিজে শটটি নিয়েছেন এবং কথা বলতে বলতেই রেফির বাঁশিটা কিন্তু বেঁচে গেছে, অর্থাৎ প্রথম অর্ধের খেলাটা শেষ হয়ে গেল। প্রথম অর্ধের খেলাটা কিন্তু শেষ হয়ে গেল প্রিয় দর্শক, প্রথম অর্ধের খেলার শেষে খেলার স্কোর আপডেট। যশোর সদর উপজেলা ফুটবল একাদশ 2, মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ 0। অনেকে যুক্ত রয়েছেন এবং এই মধ্যবিরতিতে আমরা একটু কমেন্টসে চলে যেতে চাই। জিএম রাব্বি কালারহাটের নূর ইসলাম ভালো খেলছে, ভাই আমি কলাগাছি থেকে দেখছি। হৃদয় অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করে আমাদের সাথে থাকুন। আক্তার, মনিরামপুর উপজেলা তাজামুল খেলছে কিনা, তাজামুল ডাগ আউটে রয়েছে আজকে, খেলছে না। সৌরভ আমাদের সাথে দেখছেন, খুব সুন্দর খেলা হচ্ছে। সৌদি আরব থেকে একজন দেখছেন, মান্নাপ রাব্বি খেলছে না যশোর সদরের, না মান্নাপ রাব্বি আজকে দলে নেই। পলাশ ভাই আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। আবিদ হাসান ডুমিডিয়া থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে আমাদের সাথে থাকুন। হেলাল খান দিঘিরপাড় থেকে দেখছেন, মনিরামপুর দিঘিরপাড়। সিয়াম আমাদের সাথে গাজীপুর থেকে দেখছেন, এছাড়া শরীফুল ইসলাম গাঙ্গুলিয়া মনিরামপুর থেকে দেখছেন, এছাড়া আমাদের প্রিয় স্যার নিবাস হালদার আমাদের মাঠে থেকেই কিন্তু আজকে লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে। যশোর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী নিবাস হালদার, আমার অত্যন্ত প্রিয় মানুষ, স্যার আজকে আমাদের মাঠে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এমডি শহীবুল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছেন, খেদাপাড়া থেকে তারক দেবনাথ দেখছেন, এছাড়া ডলার হোসেন সিঙ্গাপুর থেকে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই হাই ভোল্টেজ গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা দেখতে, ইতিমধ্যে কিন্তু মনিরামপুর উপজেলার জন্য দুঃসংবাদ, দুটি গোল তারা হজম করে নিয়েছে প্রথম অর্ধেই। আর কামালপুর নাভানা মাঠে খেলা লাইভ দেখছি, ধন্যবাদ নাভানা মাঠ থেকে দেখার জন্য। সাইফুল কাতার থেকে দেখছেন, অনেক প্রবাসীরা কিন্তু আমাদের খেলা দেখছেন। ইউসুফ আলী, আমি তোমার বাম পাশ থেকে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ ইউসুফ আলী আমার প্রিয় ভাই, আপনি রয়েছেন মাঠে, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আজকে কিন্তু অনেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকের এই বিগ টুর্নামেন্টের এই বিগ প্রথম সেমিফাইনাল ম্যাচটা কিন্তু সরাসরি লাইভ টেলিকাস্ট করছে। মমিনুল হক, তাজামুল না খেললে হারবে মনিরামপুর, জানি না আজকে কোন দল হারবে কোন দল জিতবে, সব কিছু দেখার জন্য মনিরামপুর নিউজের ফেসবুক পাতায় চোখ রাখুন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আমিনুর রহমান দেখছেন, রিপন মোল্লা গাজীপুর কাপাসিয়া থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। মুস্তাকিম সৌদি আরব থেকে দেখছেন, নেঙ্গুড়া বাজার থেকে প্রভাত দাদা, এছাড়া আক্তার ভাই ঢাকা এয়ারপোর্ট থেকে দেখছেন, যে যেখান থেকে আজকে এই যশোর জেলার কে ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এই 1,00,000 টাকার প্রথম সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছেন, তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে আজকে দর্শকদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি, দেখুন ইতিমধ্যে কিন্তু প্রায় 20-25 হাজার দর্শকের উপস্থিতি, এবং এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, এবং শুরু হলেই সময়ের সাথে সাথে
দর্শকদের উপস্থিতি কিন্তু আরও বাড়তেই থাকবে এবং এই মাঠে ধারণ ক্ষমতা কিন্তু প্রায় 40,000 দর্শক আমরা জানি এই মাঠে কিন্তু উপস্থিত হয়ে থাকে এবং আজকে ইতিমধ্যে কিন্তু 20-25,000 দর্শক কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চার প্রান্তে কিন্তু একেবারে মৌমাছি চাকের মতো কিন্তু আমার নামটা বলেন মিটু হোসেন, ধন্যবাদ মিটু ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য, কমেন্টস করবার জন্য। দর্শকরা আসলে দর্শক হচ্ছে ফুটবলের প্রাণ এবং দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে আসেন ফুটবলের উত্তেজনাটা উপভোগ করবার জন্য। কি পরিমাণ দর্শকদের উপস্থিতি, আসলে চোখে না দেখলে মাঠে না আসলে আসলে বিশ্বাস করা যায় না, সত্যি দর্শক দেখুন। আর মাঠ, মাঠের কথা কি বলবো, আসলে এক কথায় সুপারস্টার, এত সুন্দর একটা ম্যাচ। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ, প্রথম থেকে মাঠ সংস্কারের কাজ করা হয়েছে এবং পুরো মাঠটা কিন্তু ভিজিয়ে দেওয়া হয়েছিল এবং পরে রোলার করে মাঠটা একেবারে স্টেডিয়ামের যেমন মাঠ হয়ে থাকে ঠিক তেমন একটা মাঠ, একেবারে সবুজে ঘেরা মাঠ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সবুজে একেবারে অরণ্য যেমন আমরা দেখে থাকি, স্টেডিয়ামের মাঠটা যেমন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কি চমৎকার একটা ফুটবল খেলার মতো একটা মাঠ। স্টেডিয়ামেও কিন্তু আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক স্টেডিয়ামে কথা বলেছি, তেমন জায়গায় কিন্তু আসলে এমন সুন্দর একটা মাঠ কিন্তু আমরা লক্ষ্য করি না। এবং আজকের ফুল 11 জন অর্থাৎ 22 জন খেলোয়াড় খেলছেন, কোনো রকম কোনোভাবেই তারা কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু তাদের একটুও হচ্ছে না এবং আজকে তারা খুব সুন্দরভাবে কিন্তু খেলা করতে পারছে আমরা কিন্তু দেখছি। এবং প্রশাসনের অনেকেই কিন্তু আজকে আমাদের সাথে রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি যশোর 6 কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহিন চাকলাদার এমপি, তাকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অতিথি মঞ্চে, তিনি আসন গ্রহণ করেছেন। এছাড়া মরিয়াপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজমা খানম, তিনিও কিন্তু আজকে এসেছেন। এছাড়া মহিলা ভাই চেয়ারম্যান কাজী জলি আক্তার এবং ভাই চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। মরিয়ামপুর উপজেলা দলকে কিন্তু উৎসাহিত করতে আজকে তারা কিন্তু ছুটে এসেছেন, কিন্তু কিছুটা হলেও প্রথমার্ধের কথাটা ভুলে গিয়ে সেকেন্ড হাফের শুরুতে অন্তত পক্ষে অ্যাটাক দিয়ে গোল দুটো পরিশোধ করে অন্তত খেলা এটা ফিরে আসতে চাই মরিয়ামপুর উপজেলা। দলীয় টিম ম্যানেজার তারা কিন্তু তাদের খেলোয়াড়দেরকে সেই পরামর্শগুলো কিন্তু দিচ্ছেন। আবারও 3 জন রেফারি, জাহাঙ্গীর আলম, তজিবা রহমান এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কেশবপুরের পাজিয়ার কৃতি সন্তান, সাবেক কৃতি ফুটবলার, 3 জন রেফারি আজকে কিন্তু ইতিমধ্যে সেকেন্ড হাফের খেলাটা শুরু করবার জন্য মাঠে চলে এসেছেন এবং সেকেন্ড হাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং এই সেকেন্ড হাফটা কিন্তু জয় পরাজয়ের কিন্তু একটা জায়গা আমরা বলে থাকি। এবং দর্শকদের কতটা উল্লাসিত, দর্শকরা যে কতটা আনন্দিত সেটি কিন্তু আপনারা এখন দেখছেন। ভাই আমার দিকে তাকান, ইসুফ ভাই আপনাকে দেখতে পাচ্ছি না কারণ এত লোকের মাঝে আসলে খুঁজে পাওয়াটা কঠিন, যে জায়গা থেকে দেখছেন সবাইকে মনিরামপুর নিউজের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সোহাগ হাসান লিপু, আপনারা দেখছেন মনিরামপুর নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট 2022-এর আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ, 1,00,000 টাকার ফুটবল টুর্নামেন্ট। যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকবে নগদ 1,00,000 টাকা, অর্থাৎ কত বিগ বাজেটের একটা টুর্নামেন্ট আপনারাই অনুমান করে নিয়েছেন। এবং সময়ের সাথে সাথে দর্শকরা কিন্তু মাঠে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং জানি না আজকে সেই 40,000 দর্শক আজকে মাঠে চলে আসবে কিনা। এবং ফুটবল গ্রাম অঞ্চলে যে কতটা জনপ্রিয়, ফুটবল গ্রাম এলাকায় যে কতটা জনপ্রিয় তার আরও একটা বাস্তব চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মনিরামপুর নিউজের পাতায়, যে গ্রাম অঞ্চল কেশবপুরের বুকে এতটা জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সত্যি কিন্তু অনেকদিন পর হলেও আবারও কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা তারা কিন্তু আয়োজন করতে পেরেছে, এজন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানায় আরও একবার কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহাকে, অত্যন্ত ক্রীড়া অনুরাগী একজন মানুষ জয় সাহা, অন্তত পক্ষে দর্শকদের যে একটা আনন্দের খোরাকটা তারা সৃষ্টি করে দিয়েছেন। কর্মক্লান্ত দিনের শেষে মানুষ চায় একটু শান্তি, সেই শান্তির সাথে আরও একটি প্রশান্তি যুক্ত করার জন্য কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার এই যে বাল্টি আয়োজন এটি কিন্তু সত্যিই আমাদেরকে কিন্তু বাল্টিভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে এবং দর্শকরা তারা কিন্তু ছুটে এসেছে এই আনন্দটা লুফে নেওয়ার জন্য।
দেখা যাক সেকেন্ড হাফের খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি দল মাঠে ইতিমধ্যে প্রবেশ করেছে, সাদা কালার জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শক্তিশালী যশোর সদর উপজেলা ফুটবল একাদশ, তারা মাঠের দক্ষিণ পাশে অবস্থান করবে এবং তারা দক্ষিণ থেকে উত্তর দিকে আক্রমণ শোনাবে। এবং ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ টিয়া কালার জার্সিতে এই মুহূর্তে মাঠের উত্তর পাশে অবস্থান করবে এই রাসেলের নেতৃত্বে, এবং তারা উত্তর থেকে দক্ষিণ দিকে আক্রমণটা চালাবে। দ্বিতীয় অধ্যায় এসে জানি না খেলার ফলাফলটা কোন দিকে যাবে, একটা দল ভাসবে একটা দল ডুববে। ফুটবল হচ্ছে ভাষা ডোবার খেলা, ফুটবল হচ্ছে ভাষা ডোবার খেলা। দেখা যাক আজকে কোন দল ভাসে কোন দল ডুবে সেটি এখন দেখার বিষয়। সেকেন্ড হাফের খেলা শুরু হবে, ডাকঢোল বাজানো হচ্ছে, পটকা ফুটানো হচ্ছে, একেবারেই উত্তেজনায় ভরপুর আজকের এই কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অসংখ্য দর্শকের উপস্থিতিতে। সত্যিই কিন্তু ভালো লাগছে। মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সাথে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সেকেন্ড হাফের খেলা শুরু হওয়ার একেবারে এক মুহূর্তে রেফারি হিসেবে রয়েছেন চারজন, জাহাঙ্গীর আলম, তজিবার রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং রাজু আহমেদ ফোর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বলতে না বলতেই কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে সেকেন্ড হাফের যুদ্ধটা। মহানন্দ, সেখান থেকে শিমুল খান, শিমুল খান মধ্যে একেবারে সেন্টার সার্কেল থেকে জাহিদ, লাকি সেভেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সাত নম্বর জার্সি নিয়ে খেলছেন জাহিদ, সেখান থেকে অন্তু। একটা হ্যান্ডবল হয়েছে সম্ভবত, রেফারির বাঁশিটা বেজে উঠেছে, সাথে সাথে রেফারির বাঁশি বেজে উঠেছে। ঢাকা থেকে রাসেল দেখছেন, এছাড়া ময়মনসিংহে ফুলপুর থেকে ইনামুল গাজী আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন আজকের আমাদের লাইভটি। সবাইকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগ তৈরি করে দিন এবং বেশি বেশি করে কমেন্টস করে আমাদের সাথে থাকুন। মনিরামপুর নিউজকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, সবসময় আমাদের সাথে থাকেন, ধন্যবাদ আপনাকে। হাবিবুল্লাহ আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করেন। নিক্তা খান আমাদের সাথে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই রিক্তা আপনাকে। সেন্টার সার্কেল থেকে পুষ্পক বল পেয়েছেন, সেখান থেকে কৃষ্ণ, কৃষ্ণ থেকে বল পেয়েছেন অন্তু, সহযোগী খেলোয়াড় অন্তু। শেষ মুহূর্তে আক্তার বাবু, আক্তার বাবু থেকে আবারও সুমন, সুমন থেকে জাহিদ, জাহিদ কিন্তু ব্যাক পাস করে দিয়েছেন নাইজেরিয়ান ফুটবলার সেই এরিকের কাছে। ভাই কোথায় খেলাটা হচ্ছে? যশোর জেলার কেশবপুর উপজেলায় খেলা হচ্ছে, পাবলিক মাঠে, অর্থাৎ শেখ রিয়াসেল মিনি স্টেডিয়াম আমরা যেটা বলে থাকি সেখানে। এবার কিন্তু আবারও ঢুকে পড়ছেন রিয়াজুল, চমৎকার সেন্টার, ক্রসটা বাড়িয়েছিলেন ভালো কিন্তু বল চলে গেছে গোলপোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। প্রিয় দর্শক, খেলার ফলাফল জানতে চেয়েছেন, খেলার ফলাফল প্রথমার্ধে যা ছিল তাই, যশোর সদর উপজেলা 2 মনিরামপুর উপজেলা 0। রংপুর থেকে আবুল কালাম আজাদ খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। মনিরামপুর জার্সির কালারটা জানতে চেয়েছেন, টিয়া কালার জার্সিতে মনিরামপুর এবং সাদা কালার জার্সি নিয়ে খেলছেন যশোর সদর উপজেলা ফুটবল একাদশ। অন্তু সেখান থেকে সেন্টার সার্কেলে বল, এবার কিন্তু একটা বল পেয়েছে মনিরামপুর উপজেলা, সরাসরি পোস্ট কিক, সরাসরি পোস্ট কিক, এবং শটটি নিয়েছিলেন কিন্তু সেই পুষ্পক। আবার কিন্তু বল পেয়েছেন পুষ্পক, খুলনা জেলা দলের অন্যতম গর্বিত একজন ফুটবলার পুষ্পক, আক্রমণ ভাগের অন্যতম ভরসার নাম কিন্তু পুষ্পক আজকে মনিরামপুর উপজেলার। সেখান থেকে তপু বল পেয়েছেন, শেষ পর্যন্ত দখলটা হারিয়েছেন, বল চলে গেছে মাঠের বাইরে, থ্রোনির মাধ্যমে খেলা শুরু হয়েছে। তপু খুলনা জেলা দলের আরও একজন রক্ষণ ভাগের অন্যতম সুদক্ষ ফুটবলারের নাম তপু, এবং আরও একজন ফুটবলার খেলছেন মানিক মোল্লা রক্ষণ ভাগে। আক্রমণ ভাগে কিন্তু আমিনুর রশিদ, মোহাম্মদ রাসেল, এছাড়া কিন্তু পুষ্পককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4-4-2 ফরমেশন নিয়ে কিন্তু আজকে খেলছে। দর্শকরা কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। চমৎকার একটা সেন্টার, দেখা যাক মনিরামপুর উপজেলা, শেষ পর্যন্ত মিতুল, তিনি কিন্তু লাফিয়ে উঠে, অত্যন্ত চমৎকার একজন গোলরক্ষক মিতুল, তাকে আসলে ভেদ করা খুব কঠিন হয়ে যাচ্ছে মনিরামপুর উপজেলার জন্য। এর মধ্যে জাহিদ সেখান থেকে স্বাধীন রাখতে পারেনি, হ্যান্ডবল হয়ে গেছে, তার আগেই রেফারির বাঁশিটা বেজে উঠেছে ফাইনালি।
ফেরদৌস হোসেন এবং তালা থেকে আরিফ ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। রিয়াজ আহমেদ, গোল কারা দিয়েছে? সদর উপজেলা, যশোর সদর উপজেলা। তারা দুটি গোল দিয়েছে প্রথমার্ধে এবং সেই দুটি গোলে এখনো এগিয়ে আছে স্বাধীন। লম্বা করে সেন্টার হয়েছে, বল চলে গেছে একেবারে গোলরক্ষককে ফাঁকি দিয়ে মাঠের বাইরে। গোলকিক মনিরামপুর উপজেলার জন্য। পুষ্পক দাদা খুব ভালো খেলে, আমি তার একজন ভালো ভক্ত। সবুজ বেদভিটা থেকে দেখছেন, মুক্তার হোসেন সেতু মালয়েশিয়া থেকে দেখছেন। অনেক প্রবাসী ভাইরা আমাদের ফেসবুকের পাতায় এবং ইউটিউব চ্যানেলে চোখ রেখেছেন এবং যারা আমাদের সাথে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা মনিরামপুর নিউজের ফেসবুক পাতায় এখনও যারা ফলো করেনি সাথে সাথে ফলো করে দিন। এবং এমন ধরনের খেলাধুলা, রাজনীতির খবর, বিনোদনের খবর, সব ধরনের খবর সবার আগে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। অর্থাৎ এমন ধরনের খেলাধুলা দেখতে হলে মনিরামপুর নিউজের ফেসবুক পাতায় কিন্তু চোখ রাখতে হবে এবং আমাদের পেজে একটি মাত্র লাইক দিয়ে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে সব সময়। দুষ্টু মনিরামপুর বাহাদুরপুর থেকে কিন্তু দেখছেন সুস্মিতা সরকার। এ মুহূর্তে রাসেল বল পেয়েছেন মনিরামপুরে, রাসেল শেষ পর্যন্ত দুজন খেলোয়াড় আঘাত পেয়েছে, রেফারির বাঁশিটা বেজে উঠেছে এবং ফাইনাল কিন্তু দেখা যাক। ফ্রিকিকটা পেয়ে গেছে যশোর সদর উপজেলা। এরিক নাইজেরিয়ান খেলোয়াড়, তিনি কিন্তু এখন শটটি নেবেন, ঝাঁকড়া চুলের অধিকারী। আমিনুর রশিদ বল পেয়েছেন বাহাদুরপুরের কৃতি সাদান, দেখা যাক। এই মুহূর্তে পুষ্পক চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে, কিন্তু শেষ মুহূর্তে কাকে দিলেন, একটা ভুল পাস দিয়ে ফেলেছেন কিন্তু মোহাম্মদ নূর ইসলাম। আবারও জাহিদের কাছে বল, দেখা যাক। জাহিদ এককভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন, চমৎকার কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেছে। আবারও জাহিদ, দেখুন কি চমৎকার, লিওনেল মেসির মতো খেলে যাচ্ছে জাহিদ। এখনো জাহিদের নিয়ন্ত্রণে বল, হোয়াট এ ম্যাচ বাই জাহিদ। ঢুকে পড়েছেন রিয়াজুল, অবশ্য লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেছে অল্প একটু বাইরে দিয়ে গোলপোস্ট পেরিয়ে। গোলকিক মনিরামপুর উপজেলার জন্য এবং চারিদিকে কিন্তু উৎসব মুখর পরিবেশ, ঢোল বাজানো হচ্ছে, বাঁশি বাজানো হচ্ছে এবং ব্যান্ড পার্টির আগমন সত্যি কিন্তু আরো বেশি উৎসব মুখর পরিবেশটা তৈরি করেছে এই পাবলিক মাঠটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। লিপু ভাই লাভ ইউ সুস্মিতা সরকার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ঢাকা মিরপুর থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করে আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত চোখ রাখুন কি হয় আজকের ম্যাচের ফলাফল সেটি জানার জন্য, শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। মনিরামপুর উপজেলা কি অঘটন ঘটাবে সেটি কিন্তু না দেখা পর্যন্ত আমাদের দর্শকরা কিন্তু আমাদের সাথেই থাকবে। রেফারির নামটা বলেন, রংপুর থেকে বলতে দেখছি, রেফারি হিসেবে আজকে যারা দায়িত্ব পালন করছেন মাঠের মাঝখানে যিনি রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ তজিবার রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ফোর্থ রেফারি হিসেবে রয়েছেন রাজু আহমেদ এবং আজকের ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নুরুল ইসলাম খান। ব্যাপক উৎসাহ উদ্দীপনা, মনিরামপুর নিউজ সরাসরি সম্প্রচার করার জন্য স্টেডিয়াম সরার হোসেন লিখেছেন, এস কে আরিফ অনেক ধন্যবাদ জানিয়েছেন খেলাটি দেখানোর জন্য। দক্ষিণ কোরিয়া থেকে দেখছেন এবং চালকিডাঙ্গা থেকে দেখছেন ইনামুল, অসংখ্য ধন্যবাদ। জি এম রাব্বি বকুলাকে আবার মাঠে দেখতে চাই। ফিরোজ মনিরামপুর ফুটবল একাডেমির দশের জন্য দোয়া রইল। দুবাই থেকে দেখছেন অন্তু, মেহেদী হাসান খান ঢাকা গুলশান থেকে দেখছেন, এবার কিন্তু গোল হতে পারে। আমিনুর রশিদ শটটা নিয়েছিলেন, চমৎকার শট আমিনুর রশিদ, কিন্তু অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক যশোর সদর উপজেলার জন্য। সিলেট থেকে দেখছেন থমাস, এছাড়া মহিউদ্দিন মজুমদার, রকি মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক প্রবাসী ভাইরা আমাদের সাথে দেখছেন। জি এম রাবি গোলিশ, গোবিন্দগঞ্জ থেকে দেখছেন। মনিরামপুর উপজেলার খবর কি? খবরটা আসলে দুঃসংবাদ, মনিরামপুরের জন্য দুটি গোল হজম করে নিয়েছে ইতিমধ্যে। মনিরামপুর জিতুক পালডিয়া থেকে দেখছে মিজান ভাই রয়েছেন, এছাড়া অভিষেক শিকদার, আই এম ফ্রম অস্ট্রেলিয়া থেকে রয়েছে আমাদের সাথে অভিষেক শিকদার, অসংখ্য ধন্যবাদ। গোবিন্দগঞ্জ থেকে রিপন, এছাড়া এসি ইমরান আমাদের বড় ভাই ইমরান ভাই দেখছেন, অভিষেক দাদা অস্ট্রেলিয়াকে দেখে দেখছেন। মুকুল মনিরামপুর জিতবে,
আটঘোড়া থেকে দেখছেন বিপ্লব, এছাড়া আরমান হোসেন কামালপুর থেকে আমাদের সাথে কিন্তু খেলা রয়েছে দেখছেন, ওহিদুজ্জামান মনিরামপুরের বিদেশি খেলোয়াড় আছে কিনা, না বিদেশি খেলোয়াড় নাই, এই জন্য কিছুটা হলেও আসলে শক্তিমত্তার বিচার কিছুটা হলেও কিন্তু পিছিয়ে মনিরামপুর, কারণ দুটি নাইজেরিয়া খেলোয়াড় রয়েছে যশোর সদর উপজেলার, যার মধ্যে গোকুলা খেলছে না, তিনি কিন্তু ইঞ্জুরির কারণে মাঠ থেকে উঠে গেছে। প্রিয় দর্শক, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে একে অপরের মুখোমুখি হবে শক্তিশালী যশোর সদর উপজেলা, দুঃখিত সারসা উপজেলা ফুটবল একাদশ এবং অভয়নগর উপজেলা ফুটবল একাদশ। কর্নার কিকটা পেয়ে গেছে অনেকক্ষণ পর যশোর সদর, দেখা যাক কর্নার কর্নার থেকে আরও একটা গোল করবে নাকি অন্তত এই বিপদের গণ্ডি থেকে বেরিয়ে আসবে মনিরামপুর উপজেলা, সেটি এখন দেখার বিষয়। কর্নার মানেই কিন্তু অর্ধেক গোল আমরা সবসময় বলে থাকি, এবং সে অর্ধেক গোলটা পরিপূর্ণ গোল করে অন্তত 3-0 গোলটা গোলের লিডটা পাবে কিনা, অন্তু ছুটে গেছেন এবং কর্নার কিকটা হয়ে গেছে স্বাধীন, দুজনকে ইনসুইন্ট আউটসাইন কাটিং করে ঢুকে পড়েছেন, চমৎকার সেন্টার হয়েছে, রিয়াজুল কিন্তু ছিলেন লাইনে, সেখান থেকে আক্তার বাবু সরাসরি পোস্টে কিক, এবং আবারও কর্নার কিক হবে কিনা, গোলরক্ষক কিন্তু উঠে এসেছেন, গোল পোস্ট ওপেন নেট, অচিন্ত কিন্তু বেরিয়ে এসেছেন, কিন্তু সময় মতো আবারও ফিরে গেছেন তার নির্ধারিত জায়গায়, কৃষ্ণ লাফিয়ে উঠে কিন্তু হেডটি নিলেন, মহানন্দ কিছু করে হেডে হেডে কিন্তু খেলা চলছে এই মুহূর্তে, আবারও বল পেয়েছেন কিন্তু জাহিদ, যশোর জেলা দলের অন্যতম একজন খেলোয়াড় জাহিদ খেলছেন আজকে যশোর সদরের হয়ে, এই মুহূর্তে অন্তু বল পেয়েছেন, তপু বল পেয়েছেন মনিরামপুরের, তপু সেখান থেকে অনুপম চমৎকার কিন্তু বলটা দিয়েছেন, এবার কিন্তু অনুপম দেখা যাক চমৎকার শটটা হয়েছে, গোল কিন্তু হয়ে যেত, ও মাই গডনেস, শট এ শট, বিউটিফুল শট ছিল অনুপমের কাছ থেকে, আমরা দেখলাম আসলে একেবারে ক্রসবারের সামান্য গা ঘেঁষে কিন্তু বেরিয়ে গেছে, এতক্ষণে যদি গোলটা হতো কিছুটা হলেও কিন্তু আত্মবিশ্বাস ফিরে পেত মনিরামপুর উপজেলা, যা দুর্ভাগ্য মনিরামপুর উপজেলার জন্য। একেবারে সেন্টার সার্কেল থেকে এরিক দিয়েছেন, বাড়িয়েছেন ওখানে, ব্যাক পাস করেছেন, রয়েছেন বাপ্পি, বাপ্পি থেকে আবারও জাহিদ, চমৎকার ফরওয়ার্ড পাস কিন্তু ভুল পাস, সেখানে রয়েছেন মানিক মোল্লা, মহানন্দ বাড়ালেন ওখানে অনুপমকে উদ্দেশ্য করে, অনুপম সেখান থেকে তপু, বাংলাদেশ জাতীয় দলের তপু বর্মনের নাম আমরা কিন্তু সবাই জানি, তপু বর্মন বাংলাদেশ দলকে কিন্তু জয়ের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখেন, অনেক সময় আমরা দেখে থাকি তপু বর্মন, বল পেয়েছেন কৃষ্ণ, সেখান থেকে আবারও সুমন, সেখান থেকে আক্তার বাবু, যশোর জেলা দলের দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের সাথী আমরা যেটা বলে থাকি খোকা বাবু এবং আক্তার বাবু, যশোর জেলা দলের নাম আসলেই কিন্তু তাদের দুজনের নাম সবার আগে কিন্তু বেরিয়ে আসে, অনেক দিন ধরে যশোর জেলা দলকে কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবার কিন্তু আবারও ঢুকে পড়েছেন, ওখানে রয়েছেন অন্তু, ক্রসটা বালালেন বটে, একটা কাটব্যাক হয়েছে একেবারে গোল এরিয়ার ঠিক সামনে থেকে, কিন্তু শিমুল খান এবার কিন্তু প্রতি আক্রমণে রয়েছে মনিরামপুর উপজেলা, অন্তু বল পেয়ে গেছেন অন্তু, সেখান থেকে রাসেল কিন্তু ভুল পাস, বল পেয়েছেন কৃষ্ণ, দর্শকদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, আবারও বল পেয়েছেন সুমন, সেখান থেকে রিয়াজুল, মানিক মোল্লা সেন্টার সার্কেল থেকে শিমুল খান বল পেয়েছেন চমৎকার ফরাটটা বাড়ালেন, এবার দেখা যাক আক্রমণে মনিরামপুর উপজেলা, কিন্তু ঢুকে পড়েছিলেন, ঢুকে পড়লে কি হবে, বলটা কিন্তু অনেক আগে গোলরক্ষকের কাছে চলে গেছে, অনেক আগে গোলরক্ষকের কাছে কিন্তু চলে গেছে, যার কারণে সুযোগটা হাতছাড়া হয়ে গেল মনিরামপুরের, একটা হ্যান্ডবল হয়েছে, সাথে সাথে রেফারি দেখে ফেলেছেন খুব কাছ থেকে, দুবাই থেকে কিন্তু আমাদের সাথে শরীফ আকাশ দেখছেন, জিএম রাব্বি আমাদের সাথে খেলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন, এবং কি হয় আজকের ম্যাচের ফলাফল সব কিছু কিন্তু জানতে হলে চোখ রাখতে হবে আমাদের মনিরামপুর নিউজের ফেসবুকের পাতায়। মহানন্দ বল কেড়ে নিয়েছেন সাতক্ষীরার জেলা দলের অন্যতম গর্বিত সদস্য, আজকে খেলছেন মনিরামপুর, এবার কিন্তু আক্রমণে মনিরামপুর, মহানন্দ দেখা যাক চমৎকার
দূরপাল্লার শাক নিয়েছেন মহানন্দ, কিন্তু অবশ্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে বল বেরিয়ে গেছে। যা হোক, সুযোগ এসেছিল মনিরামপুরের জন্য, গোলকিক যশোর সদর উপজেলার উসমান গনি সৌদি আরব থেকে দেখছেন, তাজামুলকে মাঠে দেখতে চায়। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। মনিরামপুর নিউজ সবার আগে, সব সময় সবার পাশে, এই স্লোগান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। একজন দর্শক, একজন খেলোয়াড় আঘাত পেয়েছিলেন, ফাইনালি তিনি কিন্তু আবারও উঠে দাঁড়িয়েছেন। দর্শকটা ব্যাপক উৎসাহ নিয়ে এসেছে আজকে মাঠে, কারণ এতটা দর্শক খুব বেশি কিন্তু লক্ষ্য করা যায় না, এবং আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। এবং আরো একটা খেলোয়াড়ের পরিবর্তন, মোহাম্মদ রাসেল, তাকে কিন্তু এখন উঠিয়ে নেওয়া হচ্ছে, জানি না সিদ্ধান্তটা কেমন হলো। এবং তার পরিবর্তে আরো একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, 14 নম্বর জার্সি পরে খেলবেন মনিরামপুর উপজেলার একজন খেলোয়াড় নাম্বার 14, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এবার কার কাছে গেল দলীয় অধিনায়কের দায়িত্ব, মোহাম্মদ নূর ইসলামের ঘাড়ে গিয়ে চেপেছে, প্রথমে ছিল রাকিব হাসান, এবার কিন্তু গোল হতে পারে, অচিন্ত এখনো পর্যন্ত বলেন নাগাল পায়নি, দ্বিতীয় পারে তিনি কিন্তু নাগালটা পেয়েছেন বটে। রুস্তম ভাই, আমাদের ক্রীড়া ধারাভাষ্যকার আমাদের সাথে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রুস্তম ভাই আমাদের সাথে থাকার জন্য। নূর ইসলাম এবার কি করবে দেখা যাক, নূর ইসলামের কাঁধে কিন্তু পড়েছে, নূর ইসলামের কাঁধে গিয়ে পড়েছে অধিনায়কের যে দায়িত্বভার, সেটি দেখা যাক কি হয় আজকে। ইতিমধ্যে আজকের এই খেলার মোড়টা ঘুরাতে পারবে কিনা রেফরি, কি কবির ভাই, না কবির ভাই রেফরি, না কেশবপুরের রেফরিরা সবাই রেফরি দায়িত্ব পালন করছে। বোরহান উদ্দিন রাসেল ভাইকে উঠিয়ে নেওয়া ঠিক হয়নি, বিশ মতো কমেন্ট করছি, ধন্যবাদ জিএম রাবি কমেন্ট করবার জন্য। এবার কিন্তু আরো একটা গোল হয়ে যেতে পারে, নূর ইসলাম রয়েছেন বলের সাথে, সেখান থেকে সুমন, শেষ পর্যন্ত বলটা কিন্তু হারিয়ে ফেলেছেন। নীলফামারী সৈয়দপুর থেকে জীবন যুদ্ধের সৈনিক ফেসবুক আইডি থেকে দেখছেন, সুন্দরী ভিডিও থেকে দেখছেন, সো নাইস আকাশ ভাই আপনাকে। গোল কত আবিদ হাসান রিফাত ভাই জানতে চেয়েছেন, 2-0 এগিয়ে আছে যশোর সদর উপজেলা, 2-0 এগিয়ে আছে যশোর সদর উপজেলা। প্রথমার্ধেই কিন্তু সে দুটি গোল হয়েছিল, এবং দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত আর কোনো গোল এখনো পর্যন্ত কিন্তু কোনো দল করতে পারেনি। প্রচুর দর্শক, ভালো লাগছে, ধন্যবাদ ধারাভাষ্যকার। আধিয়া স্পোর্টিং ক্লাব বেনাপুল দেখছে আমাদের এক প্রিয় ভাই, কিন্তু দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর অনেক গোলকিপার যশোর সদরের, মিঠুল ভাই আসলেই সেরা গোলকিপার, তাদের কিন্তু কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশই নেই। মিতুল ভাই অনেক বড় মঞ্চের বড় তারকা, তিনি তাকে আসলে ভেদ করে বলটা মায়াবী জালে জ্বলানো আসলে খুব কঠিন। এরিক নাইজেরিয়ান ফুটবলার কিছু করতে পারেনি, এবার কিন্তু দেখা যাক বিপদ হতে পারে, রক্ষণ ভাগটা এখনো কিন্তু সামলাতে পারেনি মনিরামপুর উপজেলা, রয়েছে আক্রমণে, এই মুহূর্তে গোলের সুযোগ কিন্তু রয়েছে মনিরামপুরের জন্য। হ্যান্ডবলের একটা আবেদন ছিল, রেফরি কিন্তু সাড়া দিলেন না, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ম্যাচের প্রধান রেফরি, কিছুটা হলো কিন্তু খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মনিরামপুর উপজেলা। এই মুহূর্তে বল পেয়েছেন তপু, সরাসরি পোস্টটা কিকটা রেখেছেন এবং হাত বসে বল বেরিয়ে গেছে আমিনুর, আমিনুর কিন্তু দ্বিতীয় প্রচেষ্টা কিন্তু চেষ্টা করেছিলেন বলটা গোল পোস্টে রাখার, কিন্তু রাখতে পারেননি আমিনুর এবং এরিকের মধ্যকার চমৎকার, অনেকক্ষণ পর কিন্তু একটা আক্রমণে আসছে, এবং সেই ভুলের গন্ডি থেকে বেরিয়ে আসতে যাচ্ছে মনিরামপুর উপজেলা, পারবে কিনা শেষ পর্যন্ত সেটি এখন দেখার বিষয়। দুটি গোল পরিশোধ করতে হবে মনিরামপুরকে, তাহলে কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে পারবে, না হলেই কিন্তু বিদায় নিতে হবে শেষ পর্যন্ত, এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে ম্যাচে ফিরে আসার। প্রিয় দর্শক, খেলার আপাতত খেলার খবর হচ্ছে যশোর সদর উপজেলা 2 মনিরামপুর উপজেলা 0। বল পেয়েছেন জাহিদ, বল পেয়েছেন জাহিদ, সেখান থেকে অন্তু, দুজন খেলোয়াড় থেকে কাটিয়ে নিয়েছেন বলটা, আবার বল পেয়েছেন নাইজেরিয়ান খেলোয়াড় এরিক, দিয়েছেন জাহিদকে উদ্দেশ্য করে, সহযোগী ফুটবলার জাহিদ চমৎকারভাবে সেন্টার করেছেন, উদ্দেশ্য ছিল ঘরে সুমন, শেষ পর্যন্ত গোলরক্ষক
মনিরামপুর উপজেলার অচিন্ত বেরিয়ে এসে নিজের দস্তানায় নিয়েছে এই কোনো বিপদ নয়। হাফিজুর রহমান এন্টারপ্রাইজ মিম এন্টারপ্রাইজ থেকে হাফিজুর রহমান দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই হাফিজুর ভাই আপনাকে। প্রিয় দর্শক, এই পুরো ম্যাচটা জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সুহাগ হাসান লিপু। অনেকদিন পর মনিরামপুর নিউজের সাথে কিন্তু যুক্ত হয়েছি আমি, এবং আমার সাথে ক্যামেরায় রয়েছে রাকিবুল হাসান নীল। দীর্ঘদিন ধরে কিন্তু নীল ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং এই সুন্দর খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য আমরা কিন্তু অনেক দূর থেকে ছুটে আসি, এবং আমরা দর্শকের ব্যাপক সাড়া পেয়ে থাকি। মনিরামপুর এর ম্যাসিকে, মনিরামপুর ম্যাসি আসলে কি হবে দেখা যাক, গোল যে করবে সেই আজকে মনিরামপুরের ম্যাসি, কে করবেন আজকে মনিরামপুরের গোল। দর্শকরা দেখুন কি কানায় কানায় পরিপূর্ণ দর্শক, একেবারে গুড়ের ভাড়ের মতো, আমরা বাংলায় একটা প্রবাদ আছে মৌমাছি চাকের মতো, কিন্তু দর্শকরা আসলে কি পরিমাণ দর্শক, প্রায় 30,000 দর্শক এখন কিন্তু এই মুহূর্তে। এবার কিন্তু চমৎকার শট হয়েছে, মিতুল সরাসরি কিন্তু বলের লাইনে ছিল, কোনো বিপদ হয়নি। যা বলছিলাম দর্শকরা দেখুন কি পরিমাণ দর্শকের উপস্থিতি, আমাদের স্টেজ অর্থাৎ অতিথি মঞ্চটা কিন্তু আপনারা এই মতো দেখতে পাচ্ছেন, যেখানে উপস্থিত রয়েছেন যশোর ছয় কেশবপুর আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শাহিন চাকলাদার এমপি, যশোর জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি, তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন কেশবপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপস্থিত রয়েছেন কেশবপুর পৌরসভা সুযোগ্য মেয়র জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বলুন, আরও এক ঝাঁক আলোকিত অতিথি মহোদয় কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই ফাইভ মাই কালার হাট ময়ূর ভাই আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। খেলার খবর, মনিরামপুর উপজেলা পিছিয়ে গেছে, দুটি গোল ইতিমধ্যে হজম করে নিয়েছে মনিরামপুর উপজেলা, দেখা যাক সেই দুটি গোল পরিশোধ করে কখন খেলায় ফিরবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই মুহূর্তে পুষ্পক বল পেয়েছেন, দেখা যাক পারবেন কি পুষ্পক, সরাসরি অনেক দূরপাল্লা শট, এমন জায়গা থেকে আসলে গোল পাওয়াটা খুব কঠিন একটা কাজ, এবং সেটি কিন্তু হলো গোলকিক। লক্ষণপুর শ্রাবণ স্টোর থেকে কিন্তু খেলা দেখছেন, ফাইনাল খেলা কবে, ফাইনালের ডেটটা এখনো দেয়নি, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা, হৃদয় ভিডিও সেন্টার থেকে দেখ দিনাজপুর থেকে দেখছেন ফাইনাল খেলা, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ফাইনাল খেলাটা কবে হবে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেখানে মুখোমুখি হবে শার্শা উপজেলা বনাম অভয়নগর, অভয়নগর উপজেলা ফুটবল একাদশ। ইমরান হোসেন ঢাকা থেকে দেখছেন। এছাড়া শরীফ ভাই আমাদের সাথে শেষ বিকেলের শুভেচ্ছা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই শরীফ ভাই। কারা কারা কালকে খেলবে, শার্শা বনাম অভয়নগর আরও দুই শক্তিশালী দুটি দল কালকে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল খেলায়, 1,00,000 টাকার ফুটবল টুর্নামেন্ট এটি। এই মুহূর্তে কৃষ্ণ বল পেয়েছেন, যাচ্ছেন ছোট ছোট ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে সুমন যশোর সদরের আক্রমণ ভাগের অন্যতম কাণ্ডারি, সেখান থেকে স্বাধীন দিয়েছেন ব্যাকপাস করে জাহিদকে, কেশবপুর থেকে আশরাফুল দেখছেন, দেখা যাক এবার রিয়াজুল, রিয়াজুল যে শটটি নিয়েছেন বল কিন্তু চলে গেছে মাঠের বাইরে, হাবিবুর রহমান সেই খেলা লিপু সাহেব, ধন্যবাদ হাবিবুর ভাই আপনাকে। আমাদের মনিরামপুর নিউজের ফেসবুক পাতায় চোখ রাখার জন্য ইতিমধ্যে 300+ দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, হুমায়ুন কবির সাতক্ষীরা শ্যামনগর থেকে দেখছেন, ঢাকা এয়ারপোর্ট থেকে আক্তার ভাই কিন্তু খেলা দেখছেন, এবং জিএম রাব্বি আমাদের সাথে খেলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন শেয়ারটা করে দিন, আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগটা তৈরি করে দিন, এবং এই আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের পরিধি দেশ এবং দেশের বাইরে সবার মাঝে ছড়িয়ে দিন, একটা মাত্র শেয়ার আমাদেরকে কিন্তু উৎসাহিত করে, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা ছুটে আসি এই খেলাটা দেখানোর জন্য, এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আসলে আমরা আসলে এই অনুৎসাহিত হয়ে যাব। যাই হোক, আমরা অনুরোধ করব আপনাদেরকে আমাদের সাথে দেখার জন্য। এস কে শাহজালাল ঢাকা থেকে যুক্ত হয়েছেন, এবার কিন্তু দেখা যাক গোল হওয়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু বল পেয়ে গেছেন যশোর সদরের একজন খেলোয়াড় সুমন, সেখান থেকে জাহিদ, এবার কিন্তু বল পেয়েছেন মহানন্দ, মনিরামপুরের সুযোগ এবং চমৎকার বল কিন্তু ঢুকে গেছে, এবং অনেকক্ষণ পর মহানন্দ শট,
১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহানন্দার গোলে কিন্তু কিছুটা হলো ফিরে এসেছে, প্রাণ ফিরে পেয়েছে মনিরামপুর উপজেলা। খেলার আপাতত খবর হচ্ছে যশোর সদর ২ মনিরামপুর উপজেলা ১। ওয়াটার ম্যাচ, দর্শকদের উৎসাহ উদ্দীপনা দেখুন। অনেক দূরপাল্লা থেকে শট নিয়েছিলেন কিন্তু মহানন্দ, সাতক্ষীরা জেলা দলের অন্যতম ফুটবলার, আজকে খেলছেন মনিরামপুরের হয়ে, এবং তার গোলের উপর ভর করে কিছুটা হলেও কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে এবং আত্মবিশ্বাস কিন্তু ফিরে পেয়েছে মনিরামপুর উপজেলা। আর একটি মাত্র গোল দরকার পরিশোধ করার, তাহলেই কিন্তু ম্যাচে কিন্তু সমানভাবে সমান সুযোগটা কিন্তু পেয়ে যাবে। এবং অচিন্ত তিনিও কিন্তু এখন চেষ্টা করছেন আর কোনো ভুল না করার জন্য দলের হয়ে। আর একটি গোল দরকার, খেলার উত্তাপটা বেড়ে গেছে, খেলার উত্তাপটা বেড়ে গেছে, দেখা যাক। আর একটা গোল দরকার মনিরামপুরের, এই মুহূর্তে তপু, দেখা যাক, গোল পেয়েছেন এবং শটটা কিন্তু হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখুন, শেষ পর্যন্ত আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনুপমকে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। অনুপম কিন্তু উঠে যাচ্ছেন, ভালো খেলছিল অনুপম, এবং তার পরিবর্তে তাজামুল হুসাইন তিনি কিন্তু এখন মাঠে নামছেন। দেখা যাক, একটা গোল দরকার মনিরামপুরের, হয় ভাসবে মনিরামপুর না হয় জিতবে। কি হবে আজকের ম্যাচে দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের ফেসবুকের পাতায় চোখ রাখুন। যশোর সদরের প্লেয়ার সবুজ, এবার আবারও মনিরামপুর, দেখা যাক, দর্শকরা কিন্তু উদ্ভাসিত, সবাই কিন্তু মনিরামপুর উপজেলাকে কিন্তু উৎসাহ দিচ্ছে করতালির মাধ্যমে, এবং খেলাটা জমে উঠেছে। বক্সিং এর লড়াই শুরু হয়েছে এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে ঘিরে, এবং আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যেমন উত্তেজনায় ভরপুর ম্যাচ হয়ে থাকে, এবং সেটি কিন্তু হলো মনিরামপুর উপজেলা একটি গোল কিন্তু ইতিমধ্যে আদায় করেছে। মেহেদি হাসান, রাতুল, শুভকামনা মনিরামপুর টিমের জন্য। আর একটা গোল দরকার মনিরামপুরের, ২-১ কিন্তু এখন স্কোরটা কিছুটা হলো এগিয়ে যশোর সদর উপজেলা। এই মুহূর্তে আবারও আমিনুর মনিরামপুরের খেলোয়াড়, সেখান থেকে শিমুল খান প্রান্ত পরিবর্তন করেছে, কিন্তু এবার মোহাম্মদ নুর ইসলাম, দেখা যাক, নুর ইসলাম বল পেয়েছেন, শেষ পর্যন্ত কর্নার কিনা, এবং শেষ পর্যন্ত কর্নার কিনা সেটি দেখার বিষয়। শেষ পর্যন্ত দর্শকরা, ও মাই গড, হোয়াট এ ম্যাচ! এবং নুর ইসলাম কিন্তু আঘাত পেয়েছেন, দর্শকরা আনন্দিত। জাহাঙ্গীর আলম কিন্তু এখন উঠে গেছেন, সবাই কিন্তু মনিরামপুরের পক্ষে, দর্শকরা কিন্তু সবাই মনিরামপুরের, আজকে ৩০,০০০ দর্শক সবাই কিন্তু মনিরামপুরকে কিন্তু সাপোর্ট করছে। ইতিমধ্যে নুর ইসলাম উঠে গেছেন, সবাই কিন্তু মনিরামপুরের সাপোর্টার। এই মুহূর্তে আসলে কেশবপুরে খেলা হচ্ছে, এটি কিন্তু কোনো দর্শক কিন্তু বুঝতে দিচ্ছে না, সবাই মনিরামপুরের সাপোর্টার। এখন মিতুল নিজেই শটটি নিয়েছেন, লাভ ইউ মনিরামপুর, মাসুদ ডানা কুষ্টিয়া থেকে সাইদুর রহমান দেখছেন, এবং সাথে সাথে বাদ্যযন্ত্র কিন্তু বেজে উঠেছে রেফরির বাঁশির সাথে সাথেই, এবং দেখুন দর্শকদের উল্লাস উদ্ভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফ্রি কিক পেয়ে গেছে মনিরামপুর উপজেলা, ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন, তাদের নামটা আরো একবার জানিয়ে দিতে চাই, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তজিবা রহমান এবং মোহাম্মদ আব্দুরাজ্জাক। আরো একবার মনিরামপুরের আক্রমণ, দেখা যাক, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়েছে, বিপদে পড়তে পারে যশোর সদর। একটি গোল দরকার মনিরামপুরের, লিপু ভাই বাদাঘাট থেকে দেখছে, আর কত মিনিট খেলা বাকি রয়েছে, আর খুব বেশি বাকি নেই, ৭-৮ মিনিটের মতো খেলা বাকি রয়েছে, এছাড়া অতিরিক্ত টাইমের খেলাও রয়েছে। কালারহাটে নুর ইসলাম খেলছে কিনা, অবশ্যই খেলছে নুর ইসলাম, নুর ইসলাম ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছে। এখন একজন খেলোয়াড় আঘাত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা লং থ্রো আসবে হয়তো বা, এবং লং থ্রো করবার জন্য আমরা দেখতে পাচ্ছি তপু ছোট করে থ্রো নিয়েছেন, দিয়েছেন শিমুল খানকে, শিমুল লম্বা করে সেন্টার, এবং তার আগে তাজামুল ঢুকে পড়েছেন, ইনডাইরেক্ট ফ্রি কিক হয়ে যাবে, এবং সেটি হলো তাজামুল। আগের ম্যাচে কিন্তু অনেকবার অফসাইড হয়েছিলেন, আজকে তিনি তাকে কিছুক্ষণ আগে মাঠে নামানো হয়েছে। খেলার মোড়টা ঘোরাতে পারে কিনা মনিরামপুর, আজকে ৩০,০০০ দর্শক সবাই কিন্তু মনিরামপুরের জন্য দোয়া করছে, মনিরামপুরের সাপোর্টার হিসেবে কাজ করছে আজকে তারা। এই মুহূর্তে এরিক,
এই মুহূর্তে এরিক বিদেশি ফুটবলার সেখান থেকে স্বাধীন, শুভকামনা রইল মনিরামপুরের জন্য। মালয়েশিয়া থেকে দেখছেন শাহিন ভাই, সাইদুর রহমান, গো অ্যাহেড মনিরামপুর। সাদ্দাম ভাই কিন্তু খেলা দেখছেন। এছাড়া শাহরিয়ার রাসেলকে উঠায় নেওয়া চরম ভুল হয়েছে, জানি না আসলে সে ভুল। আবারও আবারও মনিরামপুরের আক্রমণ, দেখা যাক, ঢুকে পড়েছেন কিন্তু এই মুহূর্তে ডিবক্সের মধ্যে কি হবে মনিরামপুরের, শেষ পর্যন্ত এখনো ক্লিয়ার হয়নি। এবার মহানন্দ বল করেছেন একটা শট, ও মাই গড, শটটা নিয়েছিলেন, কি চাপে শটটা নিয়েছিলেন বটে। একেবারে আক্রমণাত্মক ফুটবল যাকে বলে সেটাই কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে মনিরামপুর। আসলে প্রথম গোলটা রাকিব হোসেন সূর্য, জানি না তার কারণে আসলে হয়েছিল কিনা, আসলে প্রথম গোলটা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে না হয়ে যেত তাহলে কিন্তু খেলায় এখন সমতা থাকতো, দুর্ভাগ্য মনিরামপুরের জন্য। হেমন্তের এই পড়ন্ত বিকেলটা আসলে কোন দলের দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে এসেছেন এবং আমাদের মাঠে অসংখ্য দর্শকদের উপস্থিতি, এর মধ্যে 35,000 দর্শক হয়ে যাবে। দর্শকরা, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন এগিয়ে যাও মনিরামপুর শুভকামনার জন্য, যারা দেখছেন সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি, লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন আজকে এই মনিরামপুর এবং সদর উপজেলার মধ্যকার ম্যাচটি। আপনাদের সাথে রয়েছি আমি সুহাগ হাসান লিপু এবং ক্যামেরায় রয়েছে নীল। আবারও মনিরামপুর আক্রমণে শেষ মুহূর্তে নহমদ নূর ইসলাম, কালারহাটের কৃতি সন্তান, দেখা যাক নূর ইসলাম পারবেন কিনা, শেষ পর্যন্ত পারেনি। মানিক মোল্লা, রক্ষণ ভাগের খেলোয়াড় মানিক মোল্লা, এবার কি বিপদ হবে কিনা দেখা যাক। এবং শেষ পর্যন্ত কিন্তু পেছন থেকে ট্যাকল করেছেন, রেফারি ছুটে গেছেন, রেফারি ছুটে গেছেন, এবং সিদ্ধান্তটা কিন্তু ভালো ছিল, মনিরামপুরের বিপক্ষে গেছে সিদ্ধান্তটা, এবং দর্শকরা কিন্তু মেনে নিতে পারছে না, দর্শকরা কিন্তু মেনে নিতে পারছে না, মনিরামপুরের বিপক্ষে গেছে, দর্শকরা মানতে পারছে না মনিরামপুরের বিপক্ষে কোন সিদ্ধান্ত, দর্শকরা কিন্তু মেনে নিতে পারছে না এই মতো। যা হোক মানতেই হবে, কারণ ফুটবল হচ্ছে ভাষা ডোবার খেলা, ফুটবলের যে নিয়ম সেই নিয়মটা কিন্তু ভঙ্গ করা যাবে না। এবং এটা ফ্রি কিক পেয়ে গেছে যশোর সদর উপজেলা অত্যন্ত ডেঞ্জার পয়েন্ট থেকে, দর্শক দর্শক দেখুন আপনারা কি পরিমাণ, এবং তারা কিন্তু সবাই উল্লাসিত উদ্ভাসিত এই মুহূর্তে। What a match! কতদিন এমন খেলা আমরা দেখিনি, কতদিন এমন খেলার সাক্ষী আমরা হইনি, আসলে এমন খেলা দরকার ফুটবলটাকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য। গ্রাম অঞ্চলে এমন দর্শক, এমন ম্যাচ সত্যি কিন্তু আসলে খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। এক গোল হাজার মনিরামপুরের জন্য, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, খেলা দেখছি গোল পোস্ট লেখা যায় না, ভাই মাফ করবেন, আসলে আমরা একেবারে গোল পোস্টের উপরে, ক্যামেরার মাধ্যমে আসলে আমাদের এই প্রান্তের গোল পোস্টটা দেখাতে পারছি না। একটা সেট পিস পেয়ে গেছে যশোর সদর, এমন জায়গা থেকে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা গোল করেন, দেখা যাক স্বাধীন শটটি নেবেন, এবং শটটি নিয়েছেন কিন্তু বিপদ থেকে বেরিয়ে গেছে মনিরামপুর, বিপদটা বেরিয়ে গেছে আধিয়া স্পোর্টিং ক্লাব। লিপু ভাই অসাধারণ ধারাভাষ্য, ধন্যবাদ আধিয়া স্পোর্টিং ক্লাব, অসংখ্য ধন্যবাদ যারা আধিয়া স্পোর্টিং ক্লাব বেনাপুলকে, অনেক বড় বড় টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে থাকে। মুক্তার হোসেন সেতু খেলা দেখছেন মালয়েশিয়া থেকে, এবং কর্নার কিক পেয়ে গেছে যশোর সদর, জানি না কর্নার কিক থেকে মনিরামপুর আবারও বিপদে পড়বে কিনা। এবং দর্শকরা দেখুন কি পরিমাণ, এবং একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে সম্ভবত, একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে, দেখা যাক কাকে উঠিয়ে নেবেন। ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে নামবেন যশোর সদরের, এবং ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজুলকে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে, এবং কিছুক্ষণ পর উঠিয়ে নেওয়া হবে, কর্নার কিকটা হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি। রিয়াজুলকে কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে, রিয়াজুল যশোর সদরের অসাধারণ ফুটবল খেলেছেন, জিতলেও মনিরামপুর হারলেও মনিরামপুর। মাসুদ রানা লিখেছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। বাংলাদেশ থেকে এম এ আই রাকিব রায়হান দেখছেন, রংপুর থেকে দেখছেন শাহরিয়ার সুজন খেলা দেখছেন, ভিয়েতনাম থেকে খেলাটি দেখছেন, ধন্যবাদ ভাই যে যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন। এবার কিন্তু কৃষ্ণ
সেখান থেকে নূর ইসলাম রয়েছেন। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক, সময় কিন্তু প্রায় শেষের পথে, একটা গোল দরকার মনিরামপুরের স্বপ্নের ফাইনালে যাওয়ার জন্য, একটা সমতা ফিরাতে চায় মনিরামপুর। এর মধ্যে তপু, সেখান থেকে আমিনুর, গোল পেয়েছেন পুষ্পক, পুষ্পক কাকে দিবেন, চোট্ট করে বলালেন, একেবারেই ভুল বোঝাবুঝি ছিল, একেবারেই ভুল বোঝাবুঝি, লাইনটা মিস করে ফেলেছেন কিন্তু ওখানে শিমুল খান, না হলে এতক্ষণে কিন্তু বিপদ ঘটে যেত। একটা থ্রো লাগবে, লং থ্রো, আসলে মনিরামপুর পারবে কিনা আজকে শেষের দিকে এসে অতর খেলার চিত্রনাট্যটা পরিবর্তন করতে। পাবলো পুষ্পক, দেখা যাক, একটা একটা শট দরকার, পুষ্পক পুষ্পক শেষ পর্যন্ত পারেনি, এরিক কিছুটা ক্লিয়ার করেছেন, সেখান থেকে জাহিদ, জাহিদ কেড়ে নিয়েছেন, সেখান থেকে মানিক মোল্লা, মানিক মোল্লা রয়েছেন রক্ষণ ভাগে, ব্যাক পাস করেছেন গোলরক্ষকের কাছেই দিয়েছেন অচিন্তকে, সেখান থেকে আবারও তপু, খুলনা জেলা দলের খেলা তপু, আর একটা গোল দরকার, একটা গোল করেছেন কিন্তু মহানন্দ, এবং একটা গোল করে তিনি কিন্তু মহা আনন্দে রয়েছেন, আর একটা গোল দরকার মহানন্দ, তাহলেই কিন্তু মহা আনন্দে ভেসে যাবে মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ। অফসাইড হয়ে গেছেন, আরো একটা রেফারির পতাকা উঁচু হয়ে গেছে, ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে গেছে মনিরামপুর উপজেলা। শেষ মুহূর্তের ম্যাচ, ফুটবল হচ্ছে ভাষা ডোবার খেলা, এক দল ভাসবে এক দল ডুববে, জানি না আজকে মনিরামপুরের জন্য কি রয়েছে, এবং শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন কিন্তু মনিরামপুর আবারও বিপদ সীমানার ভিতরে। পুষ্পক, পুষ্পকের চমৎকার সেন্টার, সেন্টার হেডটা হয়েছে, তাজামুল হেডটা কিন্তু ভালো ছিল, ক্রসবারটা কিন্তু পেরিয়ে গেছে, এক্ষেত্রে অবশ্য গোলকিক, গোলকিক যশোর সদর উপজেলা ফুটবল একাদশের পক্ষেই কিন্তু গেছে। ম্যাচ কিন্তু প্রায় শেষের পথে, অতিরিক্ত সময়ের খেলা এখনো শুরু হয়নি। প্রিয় দর্শক, আগামীকাল ম্যাচ রয়েছে যশোর সারসা উপজেলা বনাম অভয়নগর উপজেলার মধ্যকার আরো একটা বিগ ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল, যেটি আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচেরও চলতি ধারা বিবরণী এবং সেই ম্যাচটির লাইভ টেলিকাস্টে কিন্তু আমরা থাকবো মনিরামপুর নিউজ আপনাদের সাথেই। এবং দর্শকরা আবারও কিন্তু জেগে উঠেছে, কেশবপুরের বুকে খেলা হলেও মনিরামপুরকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে দর্শকরা, আবারও ঢুকে পড়েছেন স্বাধীন, অত্যন্ত ডেঞ্জার ম্যান, এখনো পর্যন্ত নিজের জাতটা চেনাতে পারেননি স্বাধীন, তিনি যে ন্যাশনালের একজন খেলোয়াড় সেটির আজকেও কিন্তু কোন সিটে ফোঠা তিনি কিন্তু দেখাতে পারেননি। মনিরামপুর উপজেলার খেলোয়াড়রা কোন সুযোগ দেননি স্বাধীনকে। এবার আরো একটা আক্রমণ, একটা গোল দরকার মনিরামপুরের, পারবেন কি সেই একটা গোল, কে করবেন সেই গোলটি আসলে জানি না, শেষ মুহূর্তে কি আছে মনিরামপুরের কপালে। এবার রেফির গায়ে বল লেগেছে, ওয়ান টাচে খেলা হবে একেবারে সেন্ট্রাল সার্কেলের মতো থেকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সময় তো শেষের পথে, জিএম রাব্বি লিখেছেন ধন্যবাদ। মনিরামপুর আর একটা গোল চায়, এমডি মুকুল লিখেছেন টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত এসে ভালো খেলা উপহার দেওয়ার জন্য মনিরামপুর বাসীর পক্ষ থেকে খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন। শাহরিয়ার ভাই লিখেছেন ধন্যবাদ আপনাকে, অবশ্যই লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা তৈরি করে দিবেন। আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা মনিরামপুর নিউজের ফেসবুক পাতায় চোখ রেখেছেন, সবার কাছে একটাই অনুরোধ, আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা তৈরি করে দিন। যশোর সদর মনিরামপুর উপজেলা বাংলাদেশের বিজিত দ্বিতীয় বৃহত্তম উপজেলা মনিরামপুর, এবং মনিরামপুরের ইতিহাস ঐতিহ্য কিন্তু সবার থেকে এগিয়ে, এবং আগামীকাল সে দ্বিতীয় সেমিফাইনাল খেলার কথা কিন্তু মাইকেও সম্প্রচার করানো হচ্ছে। ফিল্ড ধারাভাষ্যকার হিসেবে কিন্তু রয়েছেন কেশবপুরের অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার শেখ রিজাউল ইসলাম, এছাড়া রয়েছেন মহিরুদ্দিন মাহি, এছাড়া রয়েছেন কামরুজ্জামান বুলু এবং মোহাম্মদ হাফিজুর রহমান। দেখা যাক, আবারও বল পেয়েছে তপু, দর্শক দেখুন কি পরিমাণ দর্শক, এই স্টেডিয়ামে অত দর্শক কিন্তু আমরা লক্ষ্য করি না। হেমতে আবারও মহানন্দ, দেখা যাক, সেখান থেকে আমিনুর, সেখান থেকে তপু, এরিক ক্লিয়ার করলেন, নাইজেরিয়ান একমাত্র ফুটবলার আজকে খেলছেন যশোর সদরের হয়ে মহানন্দ, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বল চলে গেছে পূর্ব পার্শ্ব রেখার বাইরে, থ্রোইন মনিরামপুর উপজেলার নাকিবুল,
থ্রোটা করলেন। এই মতো তপু কে চমৎকার খেলছেন আজকে মধ্যমার থেকে, দেখা যাক চমৎকার বলটা বাড়িয়েছেন নাকিবুলের কাছে দিয়েছেন, নাকিবুল কাকে দিবেন দেখা যাক শেষ পর্যন্ত। এখনো নিয়ন্ত্রণ নাকিবুলের, পেছন থেকে অবৈধ বাউল এবং লাল কার্ড দেবেন কিনা, লাল কার্ড দিবেন কিনা নাকি ইয়েলো কার্ড, এবং ইয়েলো কার্ড দেখানো হয়েছে, ইয়েলো কার্ড কিন্তু দেখানো হলো নাকিবুল, তাকে পেছন থেকে অবৈধভাবে ফাউল করেছিল এবং সাথে সাথে ইয়েলো কার্ড দেখে আরো একবার সতর্ক করলেন যশোর সদর উপজেলা ফুটবল এলাকা দশের একজন খেলোয়াড়কে। প্রিয় দর্শক এবার দেখা যাক কি হয়, আমি ঢাকা থেকে দেখছি মনিরামপুরের পক্ষে আরিয়ান ফিরোজ ভাই, বেনাপুল সীমান্তে একটা ফাইনাল খেলা রয়েছে, লিপু ভাই আমন্ত্রণ হলো, চেষ্টা করব আসলে আপনাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। এবার ঢুকে পড়েছেন কৃষ্ণ, দেখা যাক এবার কিন্তু কর্নার পেয়ে গেছে মনিরামপুর, কর্নার কিকটা পেয়ে গেছে ফাইনালি, দেখা যাক কি হয় এবার আসলে এই জায়গায় দেখা অন্য জায়গা, কর্নার কিক পেয়ে গেছে মনিরামপুর, একটা গোল দরকার, আরো একটা খেলোয়াড়ের পরিবর্তন হবে, 14 নম্বর জার্সি পরে খেলোয়াড় উঠে যাবেন অন্তু, তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তে, আসলে সময় নষ্ট করার চেষ্টা করছে কিন্তু যশোর সদর, কারণ তারা একটি গোলে এগিয়ে আছে, একটি গোলে এগিয়ে আছে কিন্তু তারা 2-1, কিন্তু এখন খেলার ফলাফল যশোর সদর 2 মনিরামপুর 1। মালয়েশিয়া থেকে এমডি শরীফুল আমাদের সাথে খেলা দেখছেন, দক্ষিণ আফ্রিকা থেকে দেখছি দ্বিতীয় গোল পোস্ট দেখা যায় না কেন ভাই, মাফ করবেন দ্বিতীয় গোল পোস্ট আসলে আমরা দেখাতে পারছি না। আর কত মিনিট খেলা আছে, খেলা খুব বেশি সময় বাকি নেই, আরও একটা খেলোয়াড়ের পরিবর্তন হলো যশোর সদরের, মোহাম্মদ নেজান দুবাই থেকে দেখছেন, এবার কিন্তু কর্নার কিকটা হয়েছে এবং হেডটা করলেন শেষ মুহূর্তে আমিনুর রশিদ, বলের সাথে রয়েছেন, ব্যাক পাস করেছেন কিন্তু ভুল পাস হয়ে গেছে, এবার কিন্তু দেখা যাক বিপদে পড়তে পারে মনিরামপুর, বিপদে পড়বে কিনা শেষ মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত বেঁচে গেছে, বেঁচে গেছে, অনেক বড় বাঁচা বেঁচে গেছে, অচিন্ত বাঁচিয়ে দিয়েছেন, অচিন্ত বাঁচিয়ে দিলেন দলকে, তা নাহলে আরো একটা গোলে কিন্তু ব্যাক ফুটে চলে যেত মনিরামপুর, শেষ মুহূর্তের উত্তেজনা চলছে এই মুহূর্তে, শেষ মুহূর্তের উত্তাপ দেখা যাক, তাজামুল ঢুকে পড়েছেন বক্সের মধ্যে কিন্তু তার আগেই বল বেরিয়ে গেছে গোল পোস্ট এবং গোল লাইন অতিক্রম করে কিন্তু বল বেরিয়ে গেছে মাঠের বাইরে, গোল কিক যশোর সদর উপজেলার জন্য, অতিরিক্ত 4 মিনিটের খেলা, অতিরিক্ত 4 মিনিটের খেলা কিন্তু আর রয়েছে, আর মাত্র 4 মিনিট, দেখা যাক কি হয় এই 4 মিনিটে, একটা গোল পাবে কি মনিরামপুর পরিশোধ করে খেলায় কামব্যাক করতে, নাকি আজকে বিজয়ের হাসিটা হেসে ঘরে ফিরবে, স্বপ্নের ফাইনালে চলে যাবে যশোর সদর। যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমি অনুরোধ যারা আছে আপনাদের সবাইকে মনিরামপুর নিউজের ফেসবুক পেজে যারা এখনো ফলো করেননি তারা ফলো করে আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে চোখ রাখুন মনিরামপুর নিউজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। কেশবপুরের ছেলে হারুন আর রশিদ খেলা দেখছেন, মনিরামপুর উপজেলার নাম ডুবালো, দেখা যাক এখনো কিন্তু অতিরিক্ত 4 মিনিটের খেলা বাকি রয়েছে, জানি না কি হবে, শহীদুজ্জামান শহীদ সিলেট থেকে দেখছেন, এবার তাজামুল একটা শট দরকার, কি শট, এমন শট থেকে আসলে, এমন শট থেকে আসলে গোল করা কঠিন, অনেক দূর থেকে শট করেছিলেন তাজামুল, যা হোক খেলার ফলাফল যা ছিল তাই, যশোর সদর 2 মনিরামপুর উপজেলা 1, একটা গোল দরকার, ঢুকে বলেছেন কিন্তু সেখানে মহানন্দ মানিক মোল্লা ক্লিয়ার করলেন একেবারে সেন্টার সার্কেল থেকে, অপুজ মোহন ভাই কে আপনি, বারবার লিখছেন মনিরামপুর উপজেলার নাম ডুবলো, ভাই এখনো ডুবেনি, এখনো অনেক সময় বাকি আছে, 2-1 গোল এখন পর্যন্ত খেলার ফলাফল, জানি না কি হতে যাচ্ছে, স্বপ্নের ফাইনালে কোন দল যেতে যাচ্ছে, কোন দল যাবে এই পাশ থেকে খেলা দেখা যাচ্ছে না, ভাই মাফ করবেন আকাশ কুমার পাল, এই মুহূর্তে মোহাম্মদ নূর ইসলাম দিয়েছেন অবশ্য সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে ব্যাক পাস, মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ চেষ্টা করছি অন্তত পক্ষে আর একটা গোল দ্রুত সময়ের মধ্যে করার, কারণ অতিরিক্ত খেলার সময়ের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর হয়তো বা 3 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। এই মুহূর্তে স্বাধীন চমৎকার ফরাট বাড়িয়েছেন এবং অফসাইড, অফসাইড হয়ে গেছেন, পরিষ্কার অফসাইড, সহকারী রেফারি মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি কিন্তু পতাকা উঁচু করে জানিয়ে দিয়েছেন অফসাইড, অর্থাৎ ইনডাইরেক্ট ফ্রি কিক পেয়ে গেছে মনিরামপুর উপজেলা। মালয়েশিয়া থেকে আবু মুসা দেখছেন, কানাডা থেকে আকাশ কুমার পাল দেখছেন, মনিরুজ্জামান মন প্রিয় বড় ভাই দেখছেন মনিরামপুর উপজেলা, দেখা যাক এবার কিন্তু স্বাধীন সরাসরি পোস্ট কিক,
এবং গোলরক্ষক অচিন্ত বাড়িয়েছেন, সাথে সাথে সময় বেশি নেই, ফাইনাল কবে জানতে চাই আমরা জানিয়ে দিব পরবর্তীতে আমাদের পেজের মাধ্যমে, আমাদের মণিপুর নিউজের পেজে জানতে পারবেন কবে ফাইনাল খেলাটা হবে। আমরা এখন পর্যন্ত খেলার ডেটটা কিন্তু জানতে পারিনি, আমরা জানিয়ে দেব স্ট্যাটাসের মাধ্যমে। আপনারা সবসময় মণিপুর নিউজের চোখ রাখবেন এবং এমন ধরনের ফুটবল খেলা দেখার জন্য সবসময় মণিপুর নিউজের ফেসবুক পাতায় কিন্তু আপনারা চোখ রাখবেন এবং আমাদের পেজটা ফলো করে দিবেন। এবার ঢুকে পড়েছেন, দেখা যাক সুমন, যশোর সদর উপজেলার আরো একটা আক্রমণ এবং পেছন থেকে ফাউল হয়েছিল, যাক রেফারি কিন্তু কর্ণপাত করেনি। আক্রমণে আবারও মণিরামপুর উপজেলা, দেখা যাক মণিরামপুর উপজেলা শেষ পর্যন্ত, আসলে শটটা কিন্তু ভালো হয়নি, শটটা কিন্তু ভালো হয়নি, সময় নষ্ট করার চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি। সদর উপজেলা একেবারে শেষ মিনিটের খেলা চলছে দর্শক, এবং এই শেষ মিনিটে কিন্তু আর একটা খেলোয়াড় আঘাত পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি, একেবারে বক্সের মধ্যে, জাহাঙ্গীর আলম মালয়েশিয়া থেকে দেখছেন, আমার ছোট ভাই নূর ইসলাম, আবু কালাম ভাই, গোল কত? গোল যশোর সদর 2 মণিরামপুর উপজেলা 1, এবং সময় নষ্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মণিরামপুর উপজেলাকে হারিয়ে দেওয়ার জন্য, কেন জানি না সময় পেলে গোল কিন্তু পরিশোধ হয়ে যায়, এবং সময় নিচ্ছেন যশোর সদরের একজন খেলোয়াড় মোহাম্মদ নিয়াজ শরীফ, দুবাই থেকে দেখছি, ঠাকুরগাঁও বাড়ি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেহেদী হাসান আকাশ আমাদের সাথে রয়েছেন, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি লাইক কমেন্টস করে এবং আজকের খেলাটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, এবং মণিরামপুর নিউজকে আপনারা ফলো করে রাখুন এমন ধরনের বড় বড় টুর্নামেন্ট উপভোগ করবার জন্য। আপনাদের সাথে রয়েছি আমি সোহাগ হাসান লিপু, চেষ্টা করছি আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবার জন্য মণিরামপুর নিউজের পাতায়। শেষ মুহূর্তের ম্যাচ, দেখা যাক, সময় রয়েছে, মণিরামপুর এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু লড়াই করে যাচ্ছে। বল পেয়েছেন শিমুল খান মধ্যমাঠ থেকে, বল পেয়েছেন এবার 5 নম্বর জাচিপরিত খেলোয়াড় সেই তপু, দেখা যাক এবার কিন্তু একটা গোল দরকার, চমৎকার সেন্টার রয়েছে, তাজমল, ও মাই গডনেস, তাজমল যদি পারতেন তাহলে, কিন্তু এখনো সুযোগ আছে, এখনো সুযোগ, মহানন্দ মহানন্দ, এবং কর্নার, কর্নার কিক হয়েছে, কর্নার কিক হয়েছে, শেষ মুহূর্তের কর্নার কিক, শেষ মুহূর্তের কর্নার কিক, দেখা যাক কি হয়, গোলটা পরিশোধ হয় কিনা মণিরামপুর উপজেলার, গোলটা পরিশোধ হয় কিনা, পাটকেল খাটা দেখে আলমগীর হোসেন দেখছেন, এবার কিন্তু বক্সের মধ্যে হয়েছে, মিটুল দলীয় গোলরক্ষক কিন্তু নিজের আয়ত্তে নিয়েছেন, সময় নষ্ট করছেন, শেষ মুহূর্তের খেলা চলছে, দেখা যাক শেষ মিনিটের ম্যাচ কি হয়, জানি না আজকে মণিরামপুর বাসবে কিনা, এবং একথা বলতে বলতে রেফারির বাঁশিটা কিন্তু বেজে উঠেছে, এবং এরই সাথে কারো হয়ে গেল পৌষ মাস, আবার কারো হয়ে গেল সর্বনাশ, এবং এরই সাথে মণিরামপুর উপজেলার বিদায় ঘন্টাটা বেজে গেল 2-1 গোলের ব্যবধানে, 2-1 গোলের ব্যবধানে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ অত্যন্ত নাটকীয় ভাবে কিন্তু আজকে সরাসরি স্বপ্নের ফাইনালের টিকিটটা কিন্তু পেয়ে গেছে, অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ সদর উপজেলাকে, দর্শকরা দেখুন আপনারা কি পরিমাণ দর্শকের উপস্থিতি এই মুহূর্তে, প্রায় 35,000 দর্শক ধারণ ক্ষমতা, 40,000 দর্শক ধারণ ক্ষমতা, আজকে কিন্তু 30,000 থেকে 35,000 দর্শক এসেছে আজকে মাঠে, আপনারা দেখুন কি পরিমাণ দর্শক, সবাই কিন্তু মণিরামপুরকে কিন্তু সাপোর্ট করেছে, কোন দর্শক কিন্তু আমরা দেখিনি মণিরামপুরের বাইরে, সব দর্শক কিন্তু আজকে মণিরামপুরের সাপোর্ট ছিল, এবং শেষ মুহূর্তে একটা গোল যদি করতে পারত মণিরামপুর তাহলেই কিন্তু খেলার আরো বেশি নাটকীয়তা হতো, আরো বেশি জাঁকজমক হতো, মণিরামপুর উপজেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রুমে চলে যাচ্ছে, আসলে কি হলো আজকে, কি হওয়ার কথা ছিল, কি হলো আজকে, আসলে কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। প্রিয় দর্শক, বিদায় নিল মণিরামপুর উপজেলা ফুটবল একাদশ, এ বিদায় শেষ বিদায় নয়, এই দিন কিন্তু সেই দিন নয়, আসলে আমরা অনেক সময় অনেক কথা বলি, এই মাইক্রোফোনটা আসলে ধরলেই কিন্তু অনেক কথা কিন্তু বেরিয়ে আসে, আসলে মণিরামপুর উপজেলা কিন্তু আজকে হারেনি, আসলে আমরা লড়াই করে হেরেছি, যশোর সদরে চোখে চোখ রেখে কিন্তু আমরা আজকে খেলেছি, এবং দর্শক
কি পরিমাণ দর্শক দেখুন আপনারা, এখনো পর্যন্ত তারা কিন্তু মাঠ ছেড়ে যায়নি। মনিরামপুরে লাস্টে ভালো খেলেছে, আসলে প্রথম দিকে কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল ম্যাচ। রাকিব আসার সূর্য ভুল করে বসেছিলেন একেবারে বক্সের মধ্যে, যার কারণে এই ভুলের মাশুলটা কিন্তু দিতে হলো মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের। বিদায় ঘন্টাটা বেঁচে গেল এবং প্রথম দল হিসেবে স্বপ্নের ফাইনাল, স্বপ্নের যে বিগ ফাইনাল ম্যাচ, 1,00,000 টাকার ফাইনাল ম্যাচ, সেই ফাইনালে কিন্তু উঠার যে পাসপোর্ট টিকিট সেটি কিন্তু পেয়ে গেছে যশোর সদর উপজেলা ফুটবল একাদশ। অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশন, মোবারকবাদ জানাই যশোর সদর উপজেলাকে এবং সেই সাথে সাথে বিজিত দল মনিরামপুর উপজেলাকেও অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনাদের পাশ থেকে আপাতত বিদায় নিব। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেখানে মুখোমুখি হবে শক্তিশালী যশোর সারসা উপজেলা ফুটবল একাদশ বনাম অভয়নগর উপজেলা ফুটবল একাদশ। সেই ম্যাচটিরও যথারীতি লাইভ সম্প্রচারে থাকবে মনিরামপুর নিউজ এবং আপনাদের সাথে থাকব আমরা দুজন, সোহাগ হাসান লিপু এবং মোহাম্মদ রাকিবুল হাসান নীল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় মনিরামপুর নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিদায়, বাই বাই।